বলবে তো, আমিও বল করবো। হ্যাঁ, সময় হলে আপনি হারমোনিয়াম প্রার্থনা ধরবেন। হেমব্রম দা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। রাধা স্বামী নাম জুবানে নাম ওই ভেদ ন জানি যো জানে সো পার বহুদিন ন জগলে জানি রাধা স্বামী গায় করো জনম শুভর কর রে ইহি নাম নিজ নাম হনাপ নে ধর লে মাই জগ স্বামী অদ্ভুতি রাধা নিরবলে হায় और ना कोई लक्ष्य भी स्वभाव गुप्त तुम्हारिया राधा स्वामी नाम नाम हर नहीं बाई সদগুরু আমসে জীবন
Radha Swami Padma Vidu Mai Tum Sadayaka Bar Bar Bala Jau Tan Mon Huan Charan Par Ya Muk Le Le Gau Me Har Pari Jase Kripa Kon Dhanya Dhanya Mokone Kau Daya Sin Purana Dhani Nita Guru Tum Sehiyo Achala Vokti Mandi Rokti Samrata tum bina aur na dusra har ko daya karo tumhare bilam daya karo mere saiya deyo re mugida dukh sukh kuch nahi nahi chhode sab utpan daya karo mere saiya Deo be mugida, dukha shukha kuch nahi. Chhote sa utpa, bar bar kar jota, shainay karo pukar, sad sanga mahi. Param guru data, sad sanga mahi. Unito Guru Brahma, Guru Vishnu, Guru Deva Mahesara, Guru Deva Param Brahma, Tasmai Shri Gurave Namaha, Akhanda Mandala Karanam Gatam Yena Chalacharam, Tat Padam Bhavishitam Yena, Tasmai Shri Gurave Namaha, Ajnana Tinyan Vishyo Gyananjana Salakaya, Chakshuramilitam Yena, Tasmai Shri Avaram Jangamam Leptam Yena Kisnam Characharam Padam Narsitam Yena Leptam Kailokam Characharam Padam Narsitam Yena Nagura Dhikam Tattam Nagura Dhikam Tabah Tattam Yana Kuram Nasi Nanadidam gagana sadidam tattamasya vilaksham Ekam nimalam ajalam sarabhi bhutam Bhavadidam vigana rahitam sadhguruta Sadhguruta nama Sadhguruta nama Jai Guru Jai Guru অবিভক্ত বর্ধমানের পূর্ব এবং পশ্চিম বর্ধমানের প্রতিপত্তিকটি সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দির অধিবেশন কেন্দ্র উপাসনা কেন্দ্র প্রতিপত্তিকের মঙ্গল কামনা করে যারা আছেন সবার মঙ্গল কামনা করে পরম দয়ালের আকুলচরণ নামের মাধ্যমে প্রার্থনা জানাবো নামের সময় হলো
আচার্য দেবের রাতুল রাঙা চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। অনলাইনে উপস্থিত প্রত্যেকটি সৎসঙ্গ বিহার অধিবেশন কেন্দ্র, উপযোজনা কেন্দ্র, উপাসনা কেন্দ্র এবং ভক্তবৃন্দ যারা আছেন, কর্মীদের সশ্রদ্ধ জয়গুরু এবং ভক্তজনের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আমরা প্রার্থনা জানালাম। আজকে রবিবার 27 মার্চ 2022, পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্গিদার নির্দেশে আজ যে সৎসঙ্গ আমরা একত্রিত হয়েছি সমগ্র বর্ধমানের, আজকে পূর্ব বর্ধমানেরও বর্ধমান মন্দিরে যিনি ইনচার্জ শ্রদ্ধেয় গোবিন্দ দাও থাকবেন এবং যারা পূর্ব বর্ধমান থেকেও অনেক মানুষ থাকবেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করেছি, জানিয়েছি। যারা উপস্থিত আছেন যাদের ক্রমান্বয়ে আহ্বান করা হবে, প্রত্যেকেই সুচিন্তিত ও সময়োচিত প্রয়োজনী মতামত ব্যক্ত করবেন। কারণ এই যে বিভিন্ন সৎসঙ্গ বিহার পরিচালনা করতে যে সমস্ত উদ্ভূত সমস্যা এবং তার সমাধান ঠিকই কিভাবে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, 2019 স্ট্রাকচারে আমরা ফিরে যেতে পারবো, পরম পূজ্যবাসী শ্রী আচার্যদেব যে আশীর্বাদ করেছেন, পরম পূজনীয় বিঙ্গিদা যেন নির্দেশ করেছেন সেই অনুযায়ী আমরা চলব। এখন হচ্ছে আজকের আলোচনা, প্রত্যেকটি কর্মীর জন্য 10 মিনিট করে টাইম থাকবে। আমি প্রথমেই শ্রদ্ধেয় শ্রী ক্ষীরোদমোহন বিশ্বাস দা ঠাকুরের সহপ্রতিনিধিক উত্তররঞ্জন থেকে তাকে আমি আহ্বান করব। শ্রদ্ধ ক্ষীরোদমোহন বিশ্বাস দা, জয় গুরু। জয় গুরু দাদা। আপনি শুরু করুন। হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জগৎ চরণী বড় মায়ের রাতুল চরণে আমার পরম পূজ্য পাদ আমার শতকোটি প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আজকে এই অনলাইন সমন্বয় সভায় উপস্থিত পবিত্র পাঞ্জাব কর্মী বৃন্দ, শ্রদ্ধেয় দাদা ভক্তিমতী মায়েরা, সকলের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, প্রীতি, ভালোবাসা ও জয় গুরু। দুর্গাপুর মন্দিরের ব্যবস্থাপনা তাদের প্রচেষ্টায় কেন্দ্র মন্দির সবাইকে নিয়ে এবং তাদের তত্ত্বাবধানে যে সমস্ত যোজনা কেন্দ্র স্থাপিত হয়েছে তাদের সকলে আগামী দিনে কেমন করে চললে এবং কেমন করে চলা দরকার সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা। বিশেষ করে এই প্রচেষ্টা যথেষ্ট থাকে এবং তারপর আপনারা যারা আনমিউট করেছেন দয়া করে মিউট করুন, মিটিং চলছে। আজকে বলাটা অন্যায় হবে না যে উপযোজনা কেন্দ্র গুলো স্থাপিত হলো তার পেছনের উদ্দেশ্যটা কি, সে উদ্দেশ্যটা তো আমাদের
সকলের বাচ্চা বাড়া, এটাই যাতে সুস্থ সুন্দর করে হয়। আর বাঁচা বাড়ার মূল শ্রীজি ঠাকুর যেটা বললেন, যে বাঁচা বাড়ার মূলই হচ্ছে ইষ্টপ্রীতি। সেই ইষ্টপ্রীতির ব্যাপারে ঠাকুরও বলেছেন, ইষ্টপ্রীতিটা হচ্ছে নিকুম্ভীলা যজ্ঞের ফল। অর্থাৎ আমরা যে দৈনন্দিন কালে বলি সত্য অনুকার ভেতর দিয়ে, আমি চিরচেতন অজর অমায় আমায় গ্রহণ করো প্রণাম লও, সেটার দিকে বলি, তাহলে আমি অজর অমর। এই অজর অমর থাকতে গেলে তো আমাকে যেটা প্রথম করা দরকার সেটা হচ্ছে এই ইষ্টবৃত্তি ঠিক মতো ইষ্ট সকাশে প্রেরণ। সেটাই দীর্ঘদিন বিভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে এগোতে, আগে পোস্ট অফিসে ঠাকুর বলেছিলেন যে যখন পোস্টমাস্টার রসিদ দেবে তখনই জানি সেটা আমি পেয়ে গেছি। কেন, সাধারণ মানুষের পক্ষে সবসময় তার সকাশে তার লীলা ক্ষেত্রে গিয়ে জমা দেওয়া সম্ভব নয়। তাতেও দেখা গেল হলো না, নানান অসুবিধা সৃষ্টি হচ্ছে, হলো কম্পিউটার। সেখানেও দেখা গেল সারা ভারতবর্ষের মানুষ এসে দেওঘরে জমা দিতে পারছে না, কম্পিউটার সেন্টারটাকে ভাগ করে দেওয়া হলো বিভিন্ন জায়গায়, তাতেও অসুবিধা। তখন আচার্য দেব ব্যবস্থা দিলেন যে সমস্ত কেন্দ্র মন্দিরে গ্রহণ করা হোক, কিন্তু সেখানেও কিছু অসুবিধা এবং বর্তমান লকডাউন, এই সমস্ত কারণে আচার্য দেব দয়া করে আমাদের ব্যবস্থা দিলেন উপচেতনা কেন্দ্রের মাধ্যমে, যেখানে কাছাকাছি কেন্দ্র মন্দির নেই, সেখানে কেন্দ্র মন্দিরের মাধ্যমে মানুষের অসুবিধা হচ্ছে। অতএব তিনি বলেন যেখানে 10 জন সৎসঙ্গে আছে সেখানে একটা উপচেতনা কেন্দ্র করো, করে সেখানে তোমরা এই ব্যবস্থা করো, বেঁচে থাকো, বেরিয়ে ওঠো। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যারা আজকে উপচেতনার পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমরা অনেকের গুরুত্বটা অনুভব করতে পারছি না। তাই বিভিন্ন জায়গায় দেখা যায় কেন্দ্র মন্দিরের, আজকে চিত্তরঞ্জন কেন্দ্র মন্দিরে দেখা যাচ্ছে টোটাল 27টা উপযোজনা কেন্দ্র স্থাপিত হলো, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 6টা উপযোজনা কেন্দ্র তারা ঠিক মতো কাজ করতে পারছে না। এই না পারার পেছনে তাদের ওই একটি গুরুত্বহীন চিন্তা ভাবনা থেকে গেছে, আমরা তাদেরকে বোঝাতে পারিনি, সেটা আমাদের দোষ। এর জন্য এখন থেকে আমরা চেষ্টা করছি, অন্তত পক্ষে চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহারের তরফ থেকে মন্দিরের কর্মীবৃন্দ প্রত্যেকটা জায়গায় যারা একটু পিছিয়ে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যাতে পিছিয়ে না থাকে, এগিয়ে চলে, মানুষকে বাঁচা ভাড়ার রাস্তায় ঠিক মতো পরিচালিত করতে পারে, তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে এগিয়ে যাওয়া। আর এই ব্যাপারে সব থেকে আজকে নতুন যে বিধি ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে, যে আমাদের সবাইকে নিয়ে যে সমন্বয়ের ভেতর দিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিজ্ঞতার কথা আমরা জানতে পারছি বলে আমরা যেখানে যে কাজে আমার যতটুকু খাকতি সে খাকতিটুকু আমি পূরণ করার প্রেরণা পাচ্ছি, সুলভ সন্ধান পাচ্ছি, এগিয়ে যেতে পারছি। তেমনি করে আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে আমাদের এই যে আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন অভিজ্ঞ মানুষের বিভিন্ন কথা, যা দিয়ে ইষ্টকর্ম এগিয়ে চলতে পারে, সেগুলোকে একটা কনসাইজ ফর্ম করে নিয়ে দুর্গাপুর মন্দির যদি দয়া করে সেটা আবার প্রত্যেক মন্দিরকে, কেন্দ্র মন্দিরকে দেন, তাহলে তারা সেটা উপযোজনা কেন্দ্রগুলোর মানুষকে দিয়ে তাদেরকে আরো একটু উদ্বুদ্ধ করতে পারবেন। যাই হোক, এটা তো নিশ্চয়ই করবেন বলে আমরা সবাই
সেটা আশা করছি। আমি চিত্তরঞ্জন মন্দিরের তরফ থেকে আর একটি কথা বলবো, আমাদের এখানে সম্প্রতিকালেও দেখা গেছে দূর দূরান্ত গ্রামে সেখানেও মানুষ যাচন করলে, তাদেরকে বোঝালে তারা বুঝতে পারছে উপযোজনা কেন্দ্রের উপযোগিতা এবং তারা রাজি হয়ে এগিয়ে আসছে অনেকে। আমরা দুটো জায়গায় সাম্প্রতিকালের কথাবার্তা বলে দেখেছি যে হ্যাঁ, তারা এগিয়ে আসছে ঠাকুরের এই কাজে অংশগ্রহণ করার জন্য। এটা খুবই আমাদের কাছে আশাব্যঞ্জক যে এগিয়ে চলার এটা সম্ভব। আর একটি বিশেষ কথা, আজকে চিত্তরঞ্জন মন্দিরের তরফ থেকে উপস্থিত সমস্ত কেন্দ্র মন্দির যারা আছেন, কেন্দ্র মন্দিরের প্রতিনিধিবৃন্দ সকলের কাছে আমার একটা সনির্বন্ধ অনুরোধ, চিত্তরঞ্জন মন্দির এমন একটি জায়গায় স্থাপিত, দেওঘর থেকে আজকে ইষ্ট পরিবারের আচার্য পরিবারের সমস্ত মেম্বার সকলেই দেওঘর থেকে বেরিয়ে তাদের প্রথম যে জায়গাটা একটু বিশ্রামের, একটু প্রয়োজন, সেই জায়গাটা চিত্তরঞ্জন। সেখানে তারা দয়া করে রেগুলার আসেন। আমি চাই যে আমাদের বর্ধমান জেলার যে সমস্ত কেন্দ্র মন্দিরের বিভিন্ন পরিচালক আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা মাঝে মধ্যে এই চিত্তরঞ্জন মন্দিরে যদি দয়া করে কেউ একটু একটু আসেন। আমাদের এখানকার কর্মীবৃন্দ তাদের কাছ থেকে প্রেরণা পেয়ে আরো আরো তর এগিয়ে যেতে পারে, কাজগুলো আরো ভালো হবে, এই আশা রেখে আমি এই অনুরোধ সবার কাছে জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। শিরোদমোহন বিশ্বাস দা শ্রদ্ধেয়। চিত্তরঞ্জন থেকে তিনি বললেন, খুব সুন্দর ভাবে বললেন, বাঁচাবাড়ার মূল হচ্ছে ইষ্টভীতি। কম্পিউটার সেন্টার বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে, উপযোজনা কেন্দ্র শুধু ইষ্টভীতি কালেকশনের জন্য নয়, ইষ্টভীতি তো আছেই, একটা ফান্ডামেন্টাল এবং বেসিক জিনিস, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে পারিপার্শ্বিকের বাঁচাবাড়ার সহায়তা কেন্দ্র। শুধু যে গুরু ভাইদের জন্যই ব্যাপারটা তা না, গুরু ভাইদের ইষ্টভীতি তো নেওয়াই হবে, তাদের সুবিধা অসুবিধাগুলো অবশ্যই দেখা হবে, কিন্তু পরিবেশগত যে মানুষটা দীক্ষা নেয়নি সেও আমার লোক, এটা বোঝানো নিজেদের আচরণে চলনে বলনে, এটাই মূল। বিভিন্ন জায়গায় মরুভূমিতে মরুদ্যানের মতো এই উপযোজনা কেন্দ্রগুলি পারিপার্শ্বিকের কে দেখা আমাদের বেসিক জিনিস। দুটো জিনিস, যে অসুবিধাগুলো ফেস করছেন শুধু ক্ষীরোদ্দা বললেন, আমার অনেক দিনের পুরনো মানুষ, এর জন্য দরকার দুটো জিনিস, যে সেই মতো যদি উপযোজনা কেন্দ্রগুলি তৈরি হয় বা নতুন করে ওখানে কর্মী স্থাপন হয়, পুনঃস্থাপন দেখে শুনে, একটা সংস্কার আর একটা সুস্থ এনি। ঠাকুরের বলা আছে বেঁচে মানুষ বেঁচে দায়িত্ব দেওয়া উচিত, তাহলে এই সমস্যাগুলি হবে না, তবে আমাদের এই তৈরি করতে হবে। তিনি বললেন ফর্ম কনসাইজ করে যদি সৎসঙ্গ বিহার দুর্গাপুর বিভিন্ন জায়গায় দেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই হবে। আর দেওঘর থেকে প্রথম বিশ্রামস্থল চিত্তরঞ্জন, এটাও কোনো ভুল নেই, কর্মীরা মাঝে মধ্যে আসা যাওয়া করলে প্রতিটা জায়গায় উৎসাহ বাড়বে, শুধু চিত্তরঞ্জন বলে নয়, সমস্ত যে আমরা যেগুলি অ্যাক্টিভ, যে সমস্ত কেন্দ্র মন্দিরগুলি অ্যাক্টিভ এবং আমরা ক্রমান্বয়ে প্রতি প্রত্যেকেরই বলার সুযোগ থাকবে, সেইগুলিকে আমরা যাতায়াতের চেষ্টা অবশ্যই আগামী দিনে করব। আপনাকে জয় গুরু দাদা, আপনার সপরিবার মঙ্গলকামনা করি। জয় গুরু দাদা। পরের দাদা হচ্ছেন আসানসোল দিকে, দিব্যেন্দুদা থাকতে পারবেন না, তার বদলে শ্রদ্ধ তাপস মুখার্জি ভাই যাজক কর্মী, তাকে অনুরোধ করব আসানসোল থেকে আপনি কিছু বলেন, আপনার টাইম 10 মিনিট। জয় গুরু। জয় গুরু। আমি আসানসোল সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আজকে যে অনলাইন আলোচনা, প্রথমে আজকে যিনি আমাদের সঞ্চালক শ্রদ্ধেয় দাদাকে, গৌরদাকে,
গোবিন্দদাকে এবং উপস্থিত প্রত্যেক কেন্দ্র মন্দির অভিনব কেন্দ্র যারা প্রত্যেকে উপস্থিত ছিলেন সে সকল গুরু ভ্রাতা দাদা মা প্রতি প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থলে আন্তরিক আনন্দিত জয়গুলি জানান। আমাদের আসানসোলে উপযোজনা কেন্দ্রের সংখ্যা মোট 81টি, মানে উদ্বোধন করতে আমরা পেরেছিলাম প্রথম যখন বর্তমান আচার্যদেবের আশীর্বাদ এসেছিল। তো বিগত 10-12 বছর আগে হেমদা বা বিমলদার সঙ্গে যখন আমি ঠাকুর বাড়ি যাই তখন বর্তমান আচার্যদেব বলেছিলেন যে আপনারা স্থানীয় মানুষ বাইপাসের ধারে যত গ্রাম আছে আপনারা চাষ করেন। সত্যি দেখছি আমাদের যে অন্তর্দৃষ্টি এখন এই উপযোজনা কেন্দ্রের মাধ্যমে তা প্রতিফলিত হচ্ছে। তো আমাদের যে কটা উপযোজনা কেন্দ্র উদ্বোধন হয়েছিল এখন পর্যন্ত আমাদের একটি উপযোজনা কেন্দ্রের সংখ্যা মোট 52টি, বাকিগুলো কাছে হয়তো আমাদের অভাবে বা করেসপন্ডেন্স অভাবে এই আফটার কোভিড সিচুয়েশনের জন্য অনেক উপযোজনা কেন্দ্র ইনঅ্যাক্টিভ হয়ে আছে। চেষ্টা করছি আমরা নতুন উদ্যমে তাদের কাছে পৌঁছে যাবার। আমাদের পূজনীয় অবিনবাবু আসানসোলের গুরুভ্রাতা শ্রীমান অমিয় গাঙ্গুলিকে যে আশীর্বাদ করেছেন যে পশ্চিমবঙ্গের দীক্ষাপত্র ডাটা রেকটিফিকেশন করার দায়িত্ব দিয়েছেন। আমরা আসানসোল সৎসঙ্গ বিহারের সঙ্গে যুক্ত মুষ্টিমেয় কিছু সংখ্যক গুরুভাই এখনো অবধি আমরা এই কাজে যুক্ত হয়েছি। আরো থেকে আরো দরে যেন মানুষ আসানসোল ছাড়াও পশ্চিমবঙ্গ তথা আমাদের দুই বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান প্রতি প্রত্যেকেই যেন অমিয় এই কাজে এগিয়ে আসেন, তাহলে আরো সুবিধা হয়। যেমন অ্যাড্রেস ভেরিফিকেশন, পিনকোড, অনেকের কিছু প্রশ্ন আছে এই অফিসিয়াল পেজে আপডেট আছে কিনা সে ব্যাপারটা তেনাদের ব্যাপার, তেনারা করবেন। পিনকোড ওয়াইজ আমরা চেষ্টা করছি সমস্ত অ্যাড্রেস দেখার এবং সেই অ্যাড্রেসগুলোকে এরিয়া ওয়াইজ ভাগ করা করে নেওয়া। এতে দেখছি যে আমাদের পরস্পর সমন্বিতা ফুটে উঠেছে। ঠাকুরের একটা বাণী আছে যে এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ নিনট অটুট হলে জানিস একটি দানায় বান্ধবে দেশ। প্রচুর গ্রাম আমাদের, মোটামুটি 90টার উপরে গ্রাম। তো আমাদের আসানসোল যে দ্বিতীয় নিঃসন্দিন উৎসব হয়েছিল চেষ্টা করেছিলাম অনেক গ্রামে আমরা পৌঁছে যাবার 2019-এর 24-এ নভেম্বর। প্রতি মানে প্রত্যেক প্রচুর মানুষের সেদিন উপস্থিত হয়েছিল, দীক্ষা তো হয়েছিল। এই যে বর্তমান আচার্যদেব দাদা বা পূজনীয় অবিনবাবু বলছেন না, বা পূজনীয় বিঙ্কিদা, যে অনেক দীক্ষা কিন্তু অলরেডি অনেক বন্ধ হওয়ার মুখে, সেটা খুব আমাদের যোগাযোগের অভাব। চেষ্টা করছি সেগুলোকে পুনরায় আমরা সুপ্রতিষ্ঠা করার জন্য। আর একটা সবচেয়ে আমরা যেটা মানে ফেস করছি আমাদের কিছু কিছু গুরু ভাই মায়েদের কাছে, এই যে অর্ঘ প্রশস্তি দেরিতে আসার জন্য অনেকের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটা আমরা যাজনের মাধ্যমে হোক বা নিজের চলনের জন্যই হোক আমরা তাদের বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, যে বর্তমান আমাদের যে প্রবলেম গুলো, হ্যাঁ, যেহেতু এখন কিছুই করে নাই, আমরা চেষ্টা করছি যে তাদের কাছে সবকিছু অর্ঘপ্রশস্তি কেন্দ্র মন্দির তুলতে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে একটু আগে আমাদের শ্রদ্ধেয় দাদা কিরুদা বললেন না যে ইষ্টভীতি যে আশীর্বাদ প্রাপ্ত হাতে না পাওয়া পর্যন্ত ইষ্টভীতি কিন্তু পূর্ণতা প্রাপ্ত হয়নি, খুব বাস্তব কথা। কিন্তু বর্তমানে যে সিচুয়েশনের পর আমরা দাঁড়িয়ে সেই সিচুয়েশন প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা টিম ওয়াইজ দৈনন্দিন বেরোচ্ছি।
প্রচুর গ্রামগঞ্জের মানুষ মানুষ কিন্তু দীক্ষা নেবার জন্য এখনো তৈরি। সবচেয়ে বড় কথা যে আমাদের যে চলনা, আর একটা কথা আমরা চেষ্টা করছি অর্ঘ্য পৌঁছতে ব্যাপারগুলো এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যেমন আমাদের কিছু কিছু গ্রাম আসানসোল থেকে বেশ দূরত্ব, যেমন বিজারি গ্রাম, কালাছড়িয়া, দেন্দুয়া, দোমানি, কাল্লা, ভানোরা, প্রচুর গ্রাম আছে আমাদের যেগুলো, সেগুলো কিন্তু থেকে কোনো স্থপতি পৌঁছাতে পারছে না। আমরা তাদেরকে নতুন করে বোঝাবার চেষ্টা করছি এবং চেষ্টা করছি পারিবারিক সৎসঙ্গের ব্যাপারটা তুলে ধরতে, আর একটা চেষ্টা করছি আমরা আরো নতুন উদ্যমে অনেক গ্রাম জেগে উঠেছে, মরিচকোটা, চন্দ্রচূড়, রঘুনাথ, বাকি বিভিন্ন গ্রাম, মেলে কলা, এসব গ্রামগুলি আমরা নাকটি কন্যাপুর, ছোতা কন্যাপুর, সেন্ড্রেল সংলগ্ন যেসব গ্রামগুলো, পলাশডিয়া, সড়াকডি, মনসড়াকডি, গাড়ুই, গোবিন্দপুর, বিভিন্ন গ্রাম আমরা চেষ্টা করছি যেসব অ্যাক্টিভ মানুষরা উঠে এসেছেন, যাদের মধ্যে দেখছি একটু ইষ্টপ্রাণতা, তাদের প্রতি প্রত্যেককে মানে তাদের বাড়িতে বাড়িতে আমরা অভিনয় কেন্দ্র উদ্বোধন করার জন্য চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। আমরা সেটা আমাদের শুধু দীর্ঘনুদা আছেন, হেমলতা একটু একটু অসুস্থ হয়েছেন, সেই জন্য আমরা প্রত্যেকে বেরিয়েছি প্রথম থেকে, মানে ফ্রম দ্য বিগিনিং দীর্ঘনুদা, আশিস দা বা আমরা যেগুলো উদ্বোধন করেছি এখনো সেই উদ্যমে আমরা নতুন করে শুরু করেছি। আমাদের শ্রুতি শেখর দা বা গৌরদা বা গোবিন্দদার কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও যদি পারেন আসানসোল মন্দিরে একবার আসবেন। আরো কিছু মানে আমাদের তো সময় সীমিত, আরো কিছু আমাদের অনেক আলাপ আলোচনা এলে আমাদের অনেক কিছু জিনিস ব্যাপার আমরা পরিষ্কার হয়, কারণ আলোচনায় ঝি বাড়ি। তো পুনরায় আমি আমার এই অনলাইন যে সমস্ত গুরু ভাই, মায়ের, দাদারা উপস্থিত আছে, প্রতি প্রত্যেকের অন্তরে অন্তঃস্থলে আমার আনন্দিত জয় গুরু জানেন, জয় গুরু। জয় গুরু ভাই, তাপস মুখার্জি ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, বহুদিনের মানুষ। তিনি বললেন বাইপাসের ধারে যত গ্রাম আছে সেখানে চাষ করার জন্য আশীর্বাদ। চাষ মানে মানুষের চাষ, মানুষগুলিকে নিয়ে নাড়াচড়া, কারণ প্রত্যেকের যে আমরা বিভিন্ন জায়গায় যে দেখছি এক এক জায়গার এক এক রকম পরিস্থিতি। বিশেষ করে এই যে গত 2-2.5 বছর ধরে যা চলছে, মানুষজন কেউ ভালো নেই, আমরা কেউ ভালো নেই, একমাত্র ঠাকুর ধরে আমরা যারা আছি, ঠাকুরকেই মূল কেন্দ্র করে আচার্য পরম্পরার সঙ্গে যুক্ত থেকে আচার্যের নির্দেশ পালন করে আমরাই ভালো আছি। তিনি বললেন শ্রদ্ধেয় অমিয় গাঙ্গুলি ভাই এই দীক্ষাপত্রের যে সমস্ত ভুল ত্রুটিগুলি সেগুলো কারেকশন করছেন, অত্যন্ত ভালো খবর, কারণ যারা ফর্মগুলি ফিল আপ করছেন তারা সবাই যে সচেতন বা হয়তো ইংরেজিতে সড়গড়ো নয়, এইগুলি করা দরকার, কারণ ইংরেজিটা সব যারা ওখানে কম্পিউটারে বসেন তাদের অন্যান্য ভাষাগুলির সম্বন্ধে কিছু প্রবলেম থাকে। যাই হোক, অর্ঘ্য প্রশস্তি দেরিতে আসার জন্যে সবাই ফেস করছে, কারণ এখন কোথাও ঠিক মতো কাজ হচ্ছে না। আর আসানসোল মন্দিরে আসার কথা, আমরা অবশ্যই আসবো, পরস্পরের মধ্যে এই যে যোগসূত্র, যাওয়া আসার আদান প্রদান, ভাবের আদান প্রদান, বোধয়ন্ত পরস্পরম, এই করতে করতেই ওই তার ঠাকুরের বাণী এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ, এটা আমরা সমস্ত বাধা অতিক্রম করে পরমপিতাকে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা বিশ্বে প্রতিষ্ঠা করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। জয় গুরু ভাই, ভালো থাকবেন। জয় গুরু। তাপস ভাই, জয় গুরু, ভালো থাকবেন। আচ্ছা, এখন আমাদের দুর্গাপুর সৎসঙ্গ বিহারের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, সক্রিয় মানুষ শ্রদ্ধ গৌর সিংহ রায়দা, যার সেই প্রথম পরম পূজ্য আচার্যদেব এই আশীর্বাণী শুনিয়েছিলেন, তিনি একটু বিস্তৃত ভাবে কিছু বলবেন। শ্রদ্ধ গৌরদা। জয় গুরু। হ্যাঁ বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন।
সর্বপ্রথম পরম প্রেময় শ্রী ঠাকুরের রাতের চরণ আমার আবুতি প্রণাম। যুদাচার্যদেব শ্রী বদ্দা, জগজ্জননী শ্রী বর্মা এবং পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রী চরণ আমার শতকোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী, তাদের আমার রামন্দির পূজা। আজকে আমাদের এই ভার্চুয়াল কর্মী সম্মেলন উপস্থিত হার কম, যেহেতু পূজনীয় টিঙ্কুদা আজকে দুর্গাপুর শ্রী মন্দিরে অবস্থান করছেন এবং এখান থেকে 6টি উপজেলা কেন্দ্রে তিনি দীক্ষা প্রদান করছেন, সেই ব্যাপারে আমি সকাল থেকে ব্যস্ত। মাঝখানে খানিকটা সময় আমি বের করে নিলাম। আজকে ষষ্ঠিনী হয়েছে, এখানে 10টার মতো দীক্ষা চলছে। আজকে প্রথমে বলে রাখি যে অনলাইন আমাদের কর্মী সম্মেলন এই মাস থেকেই সমাপ্তি শেষ। সামনের মাস থেকে আমাদের অফলাইন, মানে আগের মতো যে আমরা কর্মী সম্মেলন করতাম সম্মিলিতভাবে উপস্থিত থেকে, সেইভাবে আমরা করব। এটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের নির্দেশনা আদেশ। আজকে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি আলোচনা করছি। এই সপ্তাহে পরম পূজ্যপাদ আচার্যদেবের সাথে আমাদের শ্রদ্ধা হেমন্ত দাস কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আশীর্বাদ এবং নির্দেশ এসেছে। তার মধ্যে হচ্ছে সমগ্র পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টটাকে নিয়ে যত উপযোজনা কেন্দ্র আছে তাদের সঙ্গে লিঙ্ক আপ করা, এবং আমরা দীর্ঘদিন থেকে সেটা করে আসছি অনলাইনে। এইবার থেকে তিনি নির্দেশ পাঠিয়েছেন যে আর অনলাইন নয়, তোমাদের দুর্গাপুর মন্দিরে মাসিক কর্মী সম্মেলন সেটা একদম লাস্টে করবে, একদম বুধবুধ থেকে নিয়ে এদিকে রামগোপালপুর, দক্ষিণ দুর্গাপুর, শ্রীমন্দির দুর্গাপুর, অন্ডাল শ্রীমন্দির, রানীসাহের মন্দির, মুকুড়া, আসানসোল সৎসঙ্গ বিহার এবং চিত্তরঞ্জন সৎসঙ্গ বিহার, এই মন্দিরগুলোতে প্রতি মাসে একটি করে কর্মী সম্মেলন তুমি এবং গৌড়দা যাবে, এবং এই পুরো কাজটা সব আপনারাই করছেন, এই পুরো দায়িত্বটা নিয়ে কাজ করানোর দায়িত্বটা দয়া করে তিনি অর্পণ করেছেন আমাদের উপরে। এবং তিনি যখন এখানে হসপিটালে ছিলেন ব্যক্তিদের তিনি তখন ব্যক্তিগতভাবে দয়াবশত আমাকে ডেকেছিলেন, আমি এবং শ্রদ্ধা হেমন্ত দাস সেখানে ছিলাম। সেখানে পুরো এই ডিস্ট্রিক্টটা পশ্চিমের দিকটা পুরো তিনি দায়িত্ব কিভাবে করতে হবে না হবে কি করতে হবে অনলাইনের মাধ্যমে করতে বলেছিলেন, কিন্তু বর্তমানে সেটা তিনি বলেছেন 1 এপ্রিল থেকে সমস্ত কেন্দ্র মন্দির, সৎসঙ্গ বিহার, উপযোজনা কেন্দ্র প্রত্যেক জায়গায় ওপেন সৎসঙ্গ হবে আগের মতো, যেরকম ভাবে চলত সেরকম ভাবেই তিনি করার নির্দেশ দিয়েছেন। এবং তার বলার মধ্যে একটা প্রাসঙ্গিকতা বারবার উঠে আসছে, বারবার তিনি যেটা চেয়েছেন, শিশি দাদা তার দুটো ইচ্ছা তিনি রূপায়ণ করছেন, যে এই উপযোজনা কেন্দ্র একদিন মহিরূপ ধারণ করবে এবং কোনো ক্রমেই সেটা কোনো কেন্দ্র মন্দির ছেড়ে কোনো অংশ কম নাই, এইটা তার আশা। তার আশা এই বাস্তবিকা করতে, বাস্তবায়িতা করতে আমাদের যে কর্মগুলো করতে হবে সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা সৎসঙ্গ বিহারের আন্দারে, কেন্দ্র মন্দিরের আন্দারে যে সমস্ত উপযোজনা কেন্দ্র আছে সেই সমস্ত উপযোজনা কেন্দ্রে যেই যেই মাসে
এই ডেটটা পড়বে সেই সেই উপজেলার প্রত্যেকটা মানুষকে উপস্থিত থেকে তার এই অঙ্গের বার্তাটা পৌঁছে দিতে হবে। এবং একটি কথা বারবার তিনি বলেন যে 2019 সালে যে ইষ্টভিতি সংগ্রহ করা সেই লক্ষ্য মাত্রা যেন ফিরিয়ে আনা যায়। তিনি আবার বললেন দুর্গাপুর তো তরতাজা হয়ে আছে, আমার কাছে খবর আছে, আমরা সেটা অনেকটাই করতে পেরেছি এবং পার্সেন্টেজ হিসাব করতে গেলে আমরা 95% আমরা কভার করতে পেরেছি, 5% দু এক মাসের মধ্যে হবে। এবং আরো উপজেলা কেন্দ্র তিনি নতুনভাবে তৈরি করতে বলেছেন। আজকে একটা উপজেলা কেন্দ্র আমাদের মন্দিরের থেকে কিছুটা দূরে 14 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো আমাদের শ্রদ্ধেয় শান্তনু ব্যানার্জি বা যাদব কর্মী তার বাড়িতে, এবং উদ্বোধন হওয়ার পরেই সেখানে 21টা বৃত্ত হবে। আগামীকাল হবে 12 নম্বর ওয়ার্ডে আমাদের শ্রদ্ধেয় নিখিল অর্চাইদার বাড়িতে সকাল 9টায়। এইভাবে আমরা কিন্তু এই লকডাউনের মধ্যেও আমরা আনুমানিক অন্তত 15টার উপরে আমরা উপজেলা কেন্দ্র উদ্বোধন করতে পেরেছি এবং তারা খুব ভালোভাবে ইষ্ট কাজ করছে। তার যে নির্দেশ আদেশটা এটা যদি আমরা মাথায় করে চলতে পারি, আমরা যেন ঘুমিয়ে না থাকি। তাপসদা যেটা বললেন যে চাষ করতে তিনি বলেছেন, তো ঠাকুরের চাষ করে তো মানুষ, ফসল তো মানুষ, সেই মানুষটা যেন আমরা পৌঁছাতে পারি। সেই জন্য আমাদের যা কিছু করণীয় তিনি 22 দফা একটা কর্মসূচি দিয়েই দিয়েছেন প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে, সেটা যেন আমরা মেনে চলি। এবং যেই সমস্ত মানুষ এখনো ইষ্টভিত থেকে বিরত আছেন, ইষ্টভিত তার ঘরে আছে কিন্তু করছেন না, সেই মানুষদের কাছে পৌঁছে যাওয়া, নতুনভাবে সেইভাবে আবার তাদের ফিরিয়ে আনা। এবং তিনি গত মাসে আর একটা জিনিস তিনি বলেছিলেন আমাদের উদ্দেশ্যে, ধরুন একটি মানুষ এক বছর সে ইষ্টভিতিটা করেছে, কাটতে পারেনি, টাকা কোনোভাবে সে জোগাড় করতে পারেনি বা কিছু একটা ব্যাপার হয়ে গেছে, তার জন্য যে ঠাকুরের বিধিনিষেধ বা বিধি নিয়ম আছে সেটা অবশ্যই করবে। করে বর্তমান মাস থেকে প্রেজেন্ট মাস থেকে এক মাস সে ইষ্টভিতি দিয়ে সে আবার তার সব কিছু ঠিকঠাক করে চলতে হবে। এই জিনিসটা যেন আমরা করি, আমরা যেন চাপিয়ে না দেই যে ঠাকুরের বিধি তুমি অন্যায় করেছো, ভুল করেছো, পাপ করেছো, তিনি বলেছেন এটা যেন আমরা না বলি, যাতে মানুষ ভয় পাবে। আমাদের কথা হলো যে 2019 সালে যে পরিমাণে আমাদের ইষ্টভিতি সংগ্রহ হতো সেই পরিমাণে ইষ্টভিতি সংগ্রহ করে যেন এইগুলো আমরা পাঠিয়ে দিই। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা স্থির করেছি আগামী মাস এপ্রিল মাসে 3rd রোববার খুব সম্ভব 18 তারিখ রয়েছে, আমার ভুল হতে পারে, সেটা আমরা মেসেজে পাঠিয়ে দেবো, সেই দিন আমরা 24 তারিখ 3rd রোববার কবে পড়েছে, 24 থার্ড না ফোর্থ, ফোর্থ না, এটা 3rd রোববার 17 তারিখ আগামী 17 তারিখে শ্রদ্ধ বিবন্ধুদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আমরা আসানসোল সৎসং বিহারে আমরা মিটিংয়ে বসব। আমার তাপসদা এবং বিবন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন সমস্ত উপজেলা কেন্দ্র এখন থেকেই সবাইকে জানিয়ে দেয়, লিঙ্কটা পাঠিয়ে দেয়, যেন তারা উপস্থিত থাকে এবং ফিজিক্যালি সেখানে যেতে পারে। এবং এখন তো সৎসঙ্গ ওপেন হয়ে গেছে, হয়ে যাবে 1 তারিখ থেকে। পূজনীয় টিঙ্কুদা পাল বললেন পরশুদিন তিনি বীরভূম পরিক্রমা করেছেন, গতকাল তিনি পূর্ব বর্ধমান পরিক্রমা করেছেন, সেখানেও নাকি অনেক জায়গাতে সৎসঙ্গ শুরু হয়ে গেছে। তাই আমরা সেটা এখনো করিনি, তো আমাদের 1 এপ্রিল থেকে আমাদের সৎসঙ্গ দুর্গাপুরে প্রতিনিয়ত যে সৎসঙ্গ হয় সেটা হবে। এবং যত উপজেলা কেন্দ্র আছে আমাদের দুর্গাপুরে প্রত্যেক জায়গায় আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের সেখানে সৎসঙ্গ হবে, সেই সৎসঙ্গটা এখন আগের মতোই হবে, সেই নিয়ম শৃঙ্খলা মেনে। কিন্তু অবশ্যই বিধি নিষেধ একটা আছে, যেটা সরকারিভাবে এবং আমাদের সৎসঙ্গ যেটা আছে
যে ডবল ভ্যাকসিন নিয়ে যে সমস্ত দাদারা বা মায়েরা নেওয়া আছে তারাই স্বচ্ছন্দে একমাত্র উপস্থিত হতে পারবে। এইটা সবার কাছে আমার জানানোর ব্যাপার ছিল, সেটা আমরা জানালাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে এই কথাগুলো আমি বলছি। আর স্বচ্ছন্দে দুর্গা করে আমাদের সিকিউরিটি, আমরা একদম ট্রেনিং প্রাপ্ত দুটো সিকিউরিটি রাখছি 24 ঘন্টার জন্য, 12 ঘন্টা 12 ঘন্টা করে। আমাদের মন্দিরও সেইভাবেই আমাদের ভক্তজনকে প্রবেশের অধিকার দেওয়া হবে সৎসঙ্গের জন্য যাদের ডবল ভ্যাকসিন আছে। আমাদের সেই সিকিউরিটিটাও আমাদের সৎসঙ্গে দুর্গাপুরে 1 তারিখ থেকে চালু হয়ে যাবে এবং তারা সেখানে ডিউটি করবে। সেই মতো আমাদের দুর্গাপুরে সবাই কর্মীবৃন্দদের জানিয়ে দিচ্ছি যে তারা যেন সেইভাবে আসেন এখানে। আজকে আমাদের এখানে উপস্থিতির হার অনেকটাই কম, কারণ হচ্ছে দুর্গাপুরের সমস্ত কর্মীরা আজকে দীক্ষা কাজে ব্যস্ত আছেন, তা না হলে এটা অনেক অনেক সংখ্যাটা পেরিয়ে যেত। কিন্তু আমি ধন্যবাদ জানাবো না, আমার খুব ভালো লাগছে যে আজকে এখন অব্দি যা আমাদের এখানে উপস্থিতির হার দেখছি অনেকটাই ঠিক আছে। এবং আগামীতে যেই যেই কেন্দ্র মন্দিরে আমরা এই কর্মী সম্মেলন করতে যাব সেখানে যেন সবাই সম্মিলিত ভাবে উপস্থিত থাকতে পারে, এটাই কিন্তু আমার একমাত্র আমার আপনাদের কাছে আবেদন। যে তার ইচ্ছাটাকে পূর্ণ করতে, তার ইচ্ছাটাকে পূর্ণ করতে আমরা কিন্তু এক পাও পিছব না, সংকল্পবদ্ধ হব। একটা বাণী আমি সেদিন পড়ছিলাম, যে বাণীটা আমার খুব নাড়া দেয়। আচার্যদেব শ্রীশ্রী দাদা একটা জায়গায় বলেছেন, ঠাকুর চলতেন ঠাকুরের ইচ্ছায়, আমার বাবা চলতেন ঠাকুরের ইচ্ছায়, আমি চলি আমার ইচ্ছায়, আমি চলি আর আমার ইচ্ছায় সমস্ত লোক চলে, সমস্ত লোক চলে। তার মানে এই যে তার ছোট্ট বাণীটা, সমস্ত লোক মানে সমগ্র মানুষ, মানে আমরা ভক্তবৃন্দু, আমরা তার লোক, আমরা আচার্য দেব শ্রীশ্রী দাদার লোক। তার যেটা ইচ্ছা এই আমাদের উপাসনা কেন্দ্রটাকে সুন্দরভাবে তৈরি করা। আচার্য দেব বহু আশা করে এটা তৈরি করেছেন, বহু সাধনার জিনিস তার কাছে এটা। এবং বর্তমান আচার্যের কাছেও আমি বলেছিলাম এর আগে একদিন যে এটা তার কাছে মানস পুত্র। তার সঙ্গে যখনই প্রসঙ্গ হয় আমার সুযোগ হয় একটাই বলে, গৌরদা আপনাদের এরিয়া সব আছে, অন্য অন্য জায়গার উপজেলা কেন্দ্র কেমন চলছে সেই খোঁজখবরে সেই জায়গায় পৌঁছান, হেমন্তদা কাজে ব্যস্ত থাকে, আপনি লড়ে যান, আপনি সবাইকে চলুন। এই যে আমার একটা আশীর্বাদ তার প্রাপ্তি, আমরা যে দুর্গাপুরে খুব ভালো তার এই আদেশটা পালন করার চেষ্টা করছি। আমি কিছুক্ষণ আগে বললাম যে কাল রাত 10:30 আমাদের শ্রদ্ধ শান্তনুদা কথা প্রসঙ্গে পূজনীয় টেঙ্কুদার সামনে হচ্ছিল, তার বাড়ি থাকতে পূজনীয় কিন্তু আগেই করার কথা ছিল, নতুন বাড়ি বিক্রি করেছে, ইনকমপ্লিট বাড়ি, বললো আমার এখানে যদি হয় উপজেলা কেন্দ্র তার দীক্ষা তখন হতে পারে। এবং এক জায়গায় যে হলো আমাদের মন্দির কেন্দ্র, এটা দুটি জায়গাতে দুটি অধিকারে সেখানে এত লোক ধরার সন্তুলন নেই। আমরা তখন দাদা বললেন যে দেখুন আপনি দেখে আসুন, আমি যে দেখলাম দেখে বললাম অসম্ভব, হতে পারে না, ঘোরের মধ্যে তুমি রেডি করতে পারবে না। দার্শনিক যে ব্যাপার দেখলাম, ঠাকুর করিলেন তাকে দিয়ে কি সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে লোকজন তাদের খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তার মানে এই যে ইচ্ছা, এই যে তার কত ইচ্ছা, এই যে তার কত ইচ্ছা, এইটাই তিনি চেয়েছিলেন, এইটাতেই আচার্যদেব খুশি হবে। তাই যে ইচ্ছাটা যেন আমরা প্রতিপালন করতে পারি। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধ বর্ধমান ঠাকুর বাড়ির গোবিন্দদা, তার মুখ থেকে অনেকেরই শুনতে পাবো। আজকে পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমানের মধ্যে কোনো ভাগাভাগি নেই, আমাদের মেলা বাধা আছে সব ঠাকুর বাড়িতে, তারপরেই কিন্তু আমরা বর্ধমান ঠাকুর বাড়ির নির্দেশে চলি।
সেখান থেকে নির্দেশ সেখানে আসে, সেখান থেকে আমরা সেটা প্রতি পালন করি। এটা কখনো ভাববেন না যে দুটো ডিভাইডেশন হয়ে গেছে, বর্ধমান 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 একটাই ডিভাইডেশন সরকার করেছে বলে তাদের হয়েছে। আর আরেকটা ব্যাপারে গোবিন্দ অবশ্যই বলবেন যে আগামী 3rd April আমাদের যত এসপিআর আছে, আমাদের এই দুর্গাপুর বেষ্টিত প্রত্যেক এসপিআর 14 গোবিন্দ আসবেন আমাদের এই স্বচ্ছন্দের দুর্গাপুরে, সমস্ত দীক্ষাপত্র আপনারা সঠিকভাবে তিনি বলবেন সেভাবে ফিল আপ করে আপনারা মন্দিরে নিয়ে চলে আসবেন, টাইম গোবিন্দটা বলে দেবেন এবং দুপুরে এখানে তাদের খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা আমাদের এখানে হবে। এই জিনিসগুলো আপনারা মাথায় নিয়ে চলবেন। আর সর্বশেষ একটা কথা বলি যে মন্দির পরিচালনা করতে গেলে অর্থের দরকার, অর্ঘের দরকার। আমাদের দুর্গাপুর যত সমস্ত বিজয়া কেন্দ্রের কাছে আবেদন, আপনারা শ্রী ঠাকুরের ভোগ অর্ঘ নিবেদন করেন এবং সেটাও বর্তমান আচার্যদের নির্দেশে, এবং তিনি আমাকে বলেছিলেন যে অ্যামাউন্টটা বলেছেন তাতে হবে ভবিষ্যতে, আমাদের ভাগ্যে আপাতত যদি এটা আপনার আদেশ করেন হোক তারপরে দেখা যাবে। তো 1000 টাকা করে আমাদের প্রতিনিয়ত ঠাকুর ভোগ এবং মেনটেন্সের জন্য একদিনের জন্য এই অগ্রহটা অর্ঘটা আমরা নিচ্ছি এবং দিচ্ছেও তারা। তো এইটা সমস্ত দুর্গাপুর উপজেলা কেন্দ্রের প্রত্যেকের কাছে আবেদন যে এটা যারা দেন তারা ঠিকমতো আপনারা জমা করে দেবেন এবং আপনারা আরো এই সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করবেন। এই আবেদনটা আপনাদের কাছে রেখে সমস্ত ভক্তবৃন্দের জন্য আমার শুভেচ্ছা এবং প্রার্থনা রইল আপনারা সবাই ভালো থাকুন, সবাই ইষ্ট কাজে মাতাড়া হয়ে থাকুন, তার ইচ্ছা পূজো ইচ্ছেটাকে মাথায় করে চলুন এবং তাকে খুশি করুন। আমাদের জীবনের সাধনাই হলো তাকে খুশি করা, আর আমাদের জীবনের কিচ্ছু নেই। আপনারা সবাই ভালো থাকবেন, পরন্তু তারা আপিল চরণে প্রাপ্ত হয়ে যাবে বন্ধে পুরুষোত্তম। জয় গুরু দাদা, খুব সুন্দর। শ্রদ্ধ গৌরদা ঠাকুরের একনিষ্ঠ কর্মী, আমার একটা কথাই ঠাকুরের বাণী মনে হলো, প্রিয়র স্বপন যতই দেখুক প্রিয়র কথা বলুক না, সক্রিয় দরদি না হলে আস্থা তাতে রেখো না। অনেক শুধু এই অবিভক্ত বর্ধমানে প্রচুর সক্রিয় কর্মী আছে, আমাদের দুর্গাপুরে শ্রদ্ধ গৌরদা আমাদের কাছে উদাহরণস্বরূপ। তিনি সততই ঠাকুর পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকে, তারা কখন কিভাবে দুর্গাপুর থেকে পাস করছেন, আসা যাওয়ার পথে, কলকাতা যাওয়ার পথে, দেওঘর যাওয়ার পথে, এবং আমরা প্রথম তার কাছ থেকে জানতে পারি। আজকে একটা আনন্দের খবর তিনি দিলেন, সামনের মাস থেকে আমরা অফলাইনে যে মিটিং করব, বসে যে ঠাকুরের সামনে আমরা মিটিং করতে সুযোগ পাব, এটা অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত প্রাণমুগ্ধকর খবর। তিনি বললেন পশ্চিমবঙ্গের সমস্ত বিহার কেন্দ্রকে নিয়ে যে মিটিং হবে মাসের শেষ রূপ বা 3rd রবিবারে আসানসোলে আমরা বসছি, বা ইত্যাদি যে সমস্ত আগামী দিনে আপডেটগুলো সেগুলো সব জানিয়ে দেওয়া হবে। আর নতুন নতুন উপযোজনা কেন্দ্র খোলা হচ্ছে, সেগুলি নিয়মনীতি মেনে, পরিস্থিতি এবং পোটেন্সিয়ালিটি জেনে এবং মেনে সেইগুলি খুললে সমস্যা কম হবে। আর একটা কথা ঠাকুরের, যার লোকবল যত সেই বড় লোক, টাকা পয়সা দিয়ে বড় লোক হয় না, লোকবল আমার ম্যান পাওয়ার, অ্যাক্টিভ ম্যান পাওয়ার যেখানে যে মন্দিরে যে কেন্দ্রে যত বেশি সেটাই ততখানি সলভেন্ট কেন্দ্র এবং ইষ্ট মুখর কেন্দ্র। ভালো লাগলো দাদা, আপনার একদম ভেতর থেকে অন্তর্নিঘড়ানো সমস্ত কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো। এখন পরবর্তীতে আমরা রানীশাহ থেকে দিলীপ খানদার আলোচনা করার কথা ছিল, তিনি কিন্তু পরবর্তীতে পরিস্থিতি, নীলমণি চ্যাটার্জিদা আছেন, নীলমণি চ্যাটার্জিদা রানীশাহ সৎসঙ্গ কেন্দ্র রানীশাহ থেকে, নীলমণি চ্যাটার্জিদা থাকলে আপনি শুরু করুন।
রানী স্যার কে আছেন? রানী স্যার কেউ রেসপন্স করেনি, পরে ডাকছি। অভয় দা আছেন? অভয় দা জয় গুরু, উকড়া থেকে বলুন, আপনি বলুন দাদা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে অভয় দা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড় মাসি চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। সিদ্ধ সঞ্চালক শেখরদা, অনলাইনে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, দাদা এবং মায়েরা, সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা ভক্তি জয়গুরু ও প্রণাম জানাই। আজ যে বিষয়ে আলোচনা হচ্ছে উপযোজনা কেন্দ্র, আমাদের এখানে 16টা উপযোজনা কেন্দ্র ছিল, তার মধ্যে 3টে নিষ্ক্রিয় ছিল, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আর বাকি 13টা এবং আরো একটা নতুন উপযোজনা কেন্দ্র আমরা কয়েকদিন আগে আমাদের উদ্বোধন করা হয়েছে। তো যে পাড়াটাতে গেছিলাম দেখলাম প্রায় 30-40 জন সেখানে উপস্থিত হয়েছেন, প্রায় 10-12টা ফ্যামিলি প্রত্যেকে এসেছিলেন। তাদের একটাই কথা যে আমাদের, আমরা বললাম তোমরা স্টুবিটি দিচ্ছ না কি ব্যাপার, এখানে নতুন উপযোজনা কেন্দ্র হলো, তোমরা এখানে স্টুবিটি জমা দেবে। বললো দাদা আমাদের তো অনেক দিনের বাকি পড়ে গেছে, সেই জন্য আর দিতেও পারিনি। আমি তাদেরকে বললাম যে যেমন বিধি আছে বিধি মেনে আপনারা কিছু না হোক, 1 মাস 2 মাস 3 মাস যে যেমন পারেন তেমন করেই স্টুবিটি দেওয়াটা শুরু করুন, এবং সকলেই রাজি হয়েছে। আমরা চেষ্টা করছি এই উগর এলাকায় আশেপাশে অনেক গ্রাম আছে সেগুলো যোগাযোগ করার, এবং সেগুলো যোগাযোগ করলে আরো কয়েকটা আমরা খুব তাড়াতাড়ি উপযোজনা কেন্দ্র উদ্বোধন করতে পারবো। আমার একটাই অনুরোধ, দুর্গাপুরে আপনারা যারা রয়েছেন, আপনারা অন্ততপক্ষে 1 মাসে 1 বার করে আমাদের এই ধরুন উখড়া সৎসঙ্গ কেন্দ্র আপনার বা বিভিন্ন যে কেন্দ্র মন্দির বিহার আছে, আপনারা যদি মাসে একবার করে সেই মন্দিরে কেন্দ্রগুলো আসেন, আমরা আরো উজ্জীবিত হই এবং আরো প্রেরণা পাই, এবং আমাদের কাজ এই এলাকাতে তাহলে আরো বেড়ে যায়। আমাদের ইষ্টভিত্তির ব্যাপারে আমাদের আগে যেটা বহুদিন বাকি ছিল এবং তারপর এখন দেখছি আগে কাছে অনেক বেশি ইষ্টভিত্তি জমা হচ্ছে, এবং আমার মনে হয় মাসখানেকের মধ্যে 19 সালে যে ইষ্টভিত্তি যেত সেই রকমই ইষ্টভিত্তি যাবে। এই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি, যে কোনো গুরু ভাইয়ের সঙ্গে দেখা হোক বা যে কোনো উপযোজনা কেন্দ্রে যারা দায়িত্ব আছেন তাদের সঙ্গে দেখা হোক, আমরা কিন্তু এগুলো বলছি এবং প্রতিনিয়ত প্রতিদিন আমরা এই কাজগুলো করছি। আমাদের যে কর্মীরা আছেন সকল মিলে আমরা চেষ্টা করছি, আশা করি আগামী 1-2 মাসের মধ্যেই আমরা 19 সালে যে ইষ্টভিত্তি সেই ইষ্টভিত্তি যাতে জমা হয় এবং সেইভাবে যাতে আরো এগিয়ে আমরা চলতে পারি, এটা আমরা চেষ্টা করছি। এবং আপনারা, আমি যেটা বারবার বলছি, দুর্গাপুর থেকে আপনারা মাঝে মাঝে আমাদের এই কেন্দ্র মন্দিরগুলো এলে আমরা আরো প্রাণ পাবো, আরো উজ্জীবিত হবো, আরো ভালো থাকবো, এবং ঠাকুরের যে কাজ আরো আমরা সুস্থভাবে করতে পারবো। এই বলে আবার সকলকে আমার শ্রদ্ধা ভক্তি জয়গুরু জানিয়ে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় অভয়দা, আগে আমার শ্রদ্ধা জানবেন, আপনি উখড়া থেকে খুব সুন্দর ভাবে বললেন, পাশাপাশি গ্রামে তিনি যোগাযোগ করছেন যাতে আরো নতুন নতুন ভাবে করা যায়। ওনাদের যে 3টি উপযোজনা কেন্দ্র একটুখানি পিছিয়ে গেছে, এগুলি কোনো ব্যাপার না, এগুলি মানুষেই সব করে। মানুষের দেখুন, এই যখন কিছু রোগের প্রাদুর্ভাব হয় শরীরে, ইঞ্জেকশন দিতে হয়, ট্যাবলেট দিতে হয়, ক্যাপসুল দিতে হয়। আমাদের
সমগ্র বর্ধমান অবিভক্ত বর্ধমান একটি মানব শরীর হলে কিছু অঙ্গ প্রত্যঙ্গ একটুখানি দুর্বল হতেই পারে। তো সংস্কারের ইঞ্জেকশন আমাদের শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার। তিনি আবেদন জানালেন প্রতি মাসে একবার করে যাওয়ার জন্য, অত্যন্ত বাস্তবসম্মত আবেদন। অবশ্যই আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় ভাবের আদান প্রদান হলেই মানুষ আবার পুনরুজ্জীবিত হবে, এ সম্বন্ধে কোনো ভুল নেই। আর তিনি বললেন আগামী দু এক মাসের মধ্যেই 19-এর দিনে ফিগারে তিনি ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আমরা সবাই চেষ্টা করছি। আমাদের ওয়ার্ড 27 দুর্গাপুরের বলতে পারি আমরা অনেকটাই কভার করেছি, কিছু কিছু আছে এখন, এগুলিও হয়ে যাবে, মানুষকে বোঝাতে হবে। যাই হোক, খুব ভালো লাগলো দাদা, আপনি ভালো থাকেন, সপরিবার আপনার মঙ্গল কামনা করি। এর আগে শ্রদ্ধেয় গৌরদা আমাদের বলেছেন, যারা যারা বলেছেন প্রতি প্রত্যেকের সপরিবার মঙ্গল কামনা করি। দিলীপ খান্দা আসেননি, রানী স্যারের নীলমণিদা এসছেন কি? রানী স্যার জয়েন করতে পারেননি। আজকে শান্তি মন্ডলদা অন্ডাল থেকে, জয় গুরু দাদা, আমি ফেরত বলছিলাম। হ্যাঁ বলেন, কে? নীলমণিদা? নীলমণিদার ছেলে বলছি আমি। হ্যাঁ তুমি বলবে, বলো। হ্যাঁ বলছি, পরম মাস, আমার নাম ঠাকুরদাস চট্টোপাধ্যায়। বাহ ভালো, বলো বলো। পরম প্রেম মা শিশু ঠাকুরের চরণে জানাই প্রণাম, পরমরাজ দেওয়া জগৎ জননী শিশু বড় মায়ের চরণে জানাই প্রণাম, পরম পূজ্য পাদ শিশু বরদার চরণে জানাই প্রণাম, পরম পূজ্য পাদ আচার্যদের দাদার চরণে জানাই প্রণাম। এখানে এই অনলাইন সৎসঙ্গে, অনলাইন মিটিং এ সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয় গুরু। বলছি আমাদের যে পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা উপযোজনা কেন্দ্রগুলোকে সক্রিয় করার কথা বলেছিলেন, তো আমরা কিছুদিন আগে রানীশের মন্দিরে মিটিং করেছিলাম। এই উপযোজনা কেন্দ্রগুলোকে সক্রিয় করার জন্য যে পদ্ধতি আচার্যদেব দাদা বলেছিলেন, তো সেই মিটিং এ আমাদের এখানে সব মতামত হলো, কিন্তু বাস্তবে সেই কর্মগুলো সঠিক হচ্ছে না। এবং দাদা বলেছিলেন যে মন্দির থ্রু ইষ্টভিতি দেওঘরে জমা করতে, এতেও কোনো উপযোজনা কেন্দ্র আসছে না, হয়তো দুটো একটা আসছে, বাকি বাকিগুলো আসছে না, সেটার একটু অভাব হচ্ছে আমাদের। এবং আমাদের এখানে যারা উপযোজনা কেন্দ্র পরিচালনা করছিলেন কর্মীরা, তারাও এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং কিছু মানুষ ব্যক্তিগতভাবে ইষ্টভিতি নিয়ে দেওঘরে জমা করছে, এটারও কোনো মানে সুরাহা হচ্ছে না। এই জন্য আমি বলবো আপনাদেরকে যে এটা যদি একটু সুরাহা করে ব্যবস্থা করেন তাহলে ভালো হয়। আর কিছু? আর আরেকটা কথা, এই যে আমাদের রানী স্যারের মন্দিরের যে আপনি শুনেছেন যে 68-এর কলকাতা 68-এর আদলে মন্দিরটা করতে চাইছেন আচার্যদেব দাদা, এতে আমরা মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, আর কিছু কিছু মানুষ আছে এটাতে ব্যাঘাত সৃষ্টি করছে, করতে মানে হয়তো কোনো কর্মীকে বলছি আজকে আমরা রানীগঞ্জ অঞ্চল যাবো একটু ওইখানে মানুষকে বার্তা পৌঁছাবো, কিন্তু ওই মানুষগুলোকে আসতে দিচ্ছে না, কিছু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, কিছু মানুষ আছে গুরু ভাই আছে, তো তাতে আমাদের কিছু ব্যাঘাত আসছে, এইটুকুই আমি বলবো, ব্যাস আমার আর কিছু বলার নেই। ঠিক আছে ঠাকুরদাস ভাই, ভালো লাগলো তোমার সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান যে আলোচনা তুমি করলে, তোমাকে তুমি বলেই বলছি, ভালো থেকো, সপরিবার ভালো থেকো। তুমি বললে কিছু মানুষ ব্যক্তিগত ভাবে জমা করছেন, এটা একটা পুরনো রোগ, এটা একটা খুবই পুরানো রোগ, গুরু বাক্য অবহেলা করে নিজের খেয়াল খুশি মতো
জলে ঠাকুর পরিষ্কার বানিয়ে দিয়েছেন, খেয়াল মাফিক ভোজলি গুরু হতে মানুষ হলি গরু, কেউ কিছু মনে করবেন না, ঠাকুরের বাণী। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যে আমরা জীবনে শান্তি কি করে পেতে পারি, শান্তি আমরা তো অশান্তির পিছনে ঘুরছি গুরুবাক্য পালন না করে। পরমদয়াল শিশু ঠাকুর বললেন, পরম পিতাকে যতই ভালোবাসবে ততই শান্তি পাবে, আর শান্তি মানে স্তব্ধ হয়ে যাওয়া নয়, বরং সব অবস্থাতেই সমভাব রক্ষা করে চলা। দীপরক্ষী প্রথম খণ্ডের। তো যারা আজকে শুনছে না, বুঝেও বুঝছে না, শুনেও শুনছে না, শোনো ভাই মন্দির, শোনো শোনো, আগামী দিনে ওটা ভারতবর্ষের কেন পৃথিবীর এমন অবস্থা আসছে, ঠাকুরকে জেনে এবং মেনে শুনে মেনে চলতে হবে, কারণ এই ছাড়া গতি নাই। আমাদের ব্যক্তিগত ক্ষতির লাভ লোকসান করতে যেয়ে গোটা পাড়াকে পাড়া গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগামী দিন ঠাকুরকেই মেনে চলতে হবে, উপযোজনাগুলিকেই স্মরণ নিতে হবে, কারণ এমন ঝড় ঝঞ্ঝা প্লাবন থেকে আরম্ভ করে বিদ্রোহ আসবেই, উপযোজনা কেন্দ্রগুলি রক্ষা কেন্দ্র হবে। সবাই ভালো থাকবেন, জয় গুরু। শান্তি মন্ডল ভাই বলেন। অঞ্চল মন্দির থেকে শান্তি ভাই বলেন। অন্ডাল মন্দিরে শান্তি ভাই, শান্তি মন্ডল আছো? জয়েন করতে পারিনি। এখন আমরা অবিভক্ত বর্ধমান, দুই বর্ধমানের যিনি ইনচার্জ, আমাদের বর্ধমান মন্দিরের যিনি দায়িত্বপ্রাপ্ত আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় গোবিন্দদা ঠাকুরের সহপ্রতিনিধি, আমি তাকে অনুরোধ করব, দাদা আপনি আপনার মূল্যবান মতামত আমাদের নির্দেশ কিছু বলুন। শ্রদ্ধেয় গোবিন্দদা। জয় গুরু। জয় গুরু বলেন দাদা। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ পরিষ্কার, দাদা বলেন আপনি। আজকে জল তুলেছ? হ্যালো। হ্যাঁ দাদা বলেন, শোনা যাচ্ছে, বলেন শোনা যাচ্ছে। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ পশ্চিম বর্ধমানের সবাইকে নিয়ে যে মিটিং, আমি গোর্দার শেষের দিকে কিছুটা অংশ আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই বলছি যে বর্ধমান কিন্তু একটাই, এখানে কোনো ভাগের ব্যাপার নেই, পূর্ব পশ্চিম এটা কোনো ব্যাপার নেই। তবে আমি এটা অনেকদিন ধরে দেখছি যে এরকম পশ্চিম বর্ধমানের সবাইকে নিয়ে এই যে উদ্যোগটা, সবাইকে নিয়ে যে মিটিং বা আলোচনা করা, এটা অত্যন্ত জরুরি এবং দরকার। এবং আরো খুশি হতাম যদি আমাদের পূর্ব বর্ধমানকেও সেখানে ইনক্লুড করা হতো, কারণ আমরা কখনোই বর্ধমানকে আলাদা করে চিন্তাই করি না। আরেকটা আমি দেখলাম, বেশিরভাগই আলোচনা সব কেন্দ্র মন্দিরকে নিয়ে যেটা করা হচ্ছে, সেখানে উপযোজনা কেন্দ্রের কথাও আসছে। ওই জন্য প্রথমে দুই একটা আমি উপযোজনা কেন্দ্র সম্বন্ধে কথা বলছি। ঘটনা হচ্ছে গিয়ে, পূজ্যপাদ আচার্যদেব এই যে উপযোজনা কেন্দ্র করার কথা বলেছেন, সেটা কেন উপযোজনা কেন্দ্র করতে বলেছেন? প্রত্যেক কেন্দ্র মন্দির বিহার উপাসনা কেন্দ্র এর মাধ্যমে, সুতরাং যে কোনো কেন্দ্র মন্দির থেকে এই উপযোজনা কেন্দ্রগুলো করা হচ্ছে, আগে তাদের কিন্তু এই উপযোজনা কেন্দ্র তার ফাংশন কি, তারা কি কাজ করবে, টোটাল যে কাজটা এটা কিন্তু তাদের খুব ভালো করে জানা উচিত। কারণ তারা নিজেরা যদি এ সম্বন্ধে ওয়াকিবহাল না হন, তাহলে যেখানে উপযোজনা কেন্দ্র করছেন তাদের কি ডাইরেকশন দেবেন? একটু আগে এক দাদা বলছিলেন যে অনেকে নিজেরা কালেকশন করে দেওঘরে দিয়ে আসছেন, কিন্তু এটা কিন্তু
আমার মনে হয় সঠিক নয়, কারণ পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশ আছে এরকম ভাবে যদি কেউ বাড়ি বাড়ি গিয়ে ইষ্টবৃদ্ধি সংগ্রহ করে সে কিন্তু কোনো উপযোজনা কেন্দ্রের মাধ্যমেও সেটা জমা দিতে পারবে না, এবং কোনো উপযোজনা কেন্দ্র তার ওই অর্ঘ কিন্তু নিয়ে যে দেওঘরে পাঠানো সেটাও পাঠাতে পারবে না, এটা কিন্তু একদম আচার্যদেবের স্ট্রিক্টলি বলা আছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে উপযোজনা কেন্দ্র, এটা আচার্যদেবের কথা বলছি, কিন্তু তাদের সেলফ দায়িত্ব দিতে হবে, তারা সেখানে ইষ্টবিধি সংগ্রহ করবে, ইষ্টবিধি সংগ্রহ করে যখন একটা মাস হলো তখন সেই অর্ঘ তারা নিজেরা হচ্ছে পাওয়ার জ্যোতি অ্যাকাউন্টে তারা জমা করে দেওঘরে ট্রান্সফার করবে, ট্রান্সফার করার পরে হচ্ছে গিয়ে সেই ব্যাংক কাউন্টার পার্ট দুটো, ইষ্টবৃত্তির স্টেটমেন্ট এবং এর সঙ্গে যে কাগজগুলো দেয়া দরকার, মেন হচ্ছে গিয়ে ইষ্টবৃত্তির স্টেটমেন্ট, ইষ্টবৃত্তির স্লিপ আর হচ্ছে গিয়ে কাউন্টার পার্ট দুটো, এগুলো একটা লট করবে। লট করে যে মন্দির থেকে সেখানে উপজেলা কেন্দ্র করা হয়েছে সেখানে সেটা পৌঁছে দেবে। এরকম যদি একটা মন্দির থেকে দেখা যায় 30টা উপযোজনা কেন্দ্র করা হয়েছে, তাহলে এই 30টা উপযোজনা কেন্দ্রের যে লট এগুলো আলাদা আলাদা করে নিয়ে অ্যাকোমোলেট করে মূল মন্দিরের দায়িত্ব হচ্ছে সেটা দেওঘরে জমা করা, সেখান থেকে অর্ঘ প্রশস্তি নিয়ে আসা এবং পরবর্তীকালে সেইগুলো আবার যার যার উপযোজনা কেন্দ্রে পৌঁছে দেয়া। এবার হচ্ছে গিয়ে দেখা গেল যে দেওঘর থেকে হয়তো এক মাস বা দেড় মাসে সেই অর্ঘ প্রশস্তি পাওয়া গেল না, এই না পাওয়া যাওয়াটা কিন্তু বিজ্ঞিত একদিন ঋত্বিক কনফারেন্সেও আলোচনা করেছিলেন যে আপনারা যে স্টেটমেন্টটা বা ইষ্টভিত্তির ধরুন হচ্ছে যে পাঠিয়েছেন যে পাওয়ার জ্যোতিতে তার যে জেরক্স কপিটা, এবার কেউ যদি এসে উপযোজনা কেন্দ্রে বলে দাদা পেলাম না, তখন তাকে অন্তত এটুকু তো বলা যাবে যে দেখুন আপনার স্টেটমেন্ট, আপনার হচ্ছে গিয়ে টাকা যে দেওঘরে পাঠানো হয়েছে শিডিউল ডেটে এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এবার দেওঘরে কাজকর্মের দেখা যাবে যে সুবিধা অসুবিধার জন্য হয়তো কিছুদিন হয়তো দেরিতে আসছে, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই। সুতরাং এটা খুব নর্মাল জিনিস কিন্তু। আর মূল হচ্ছে গিয়ে উপজেলা কেন্দ্রের যে সমস্ত কেন্দ্র মন্দির বিহার থেকে করা হয়েছে সমস্ত এই উপজেলা কেন্দ্রগুলো কিন্তু শুড বি অপারেটেড বাই সেই মন্দির কেন্দ্র বিহার। তাহলে আমার মন্দির থেকে যে উপজেলা কেন্দ্রগুলো আমরা করছি ডাইরেক্টলি তাদের সঙ্গে কিন্তু রেগুলার একটা যোগাযোগ থাকা দরকার, যেরকম মাসে একটা করে অনলাইনে তো এখন হয়তো প্রয়োজনও নেই যে একদিন তাদের নিয়ে বসা, কি সুবিধা অসুবিধা জানা। আর মেন যেটা হচ্ছে উপজেলা কেন্দ্রের যে যারা দায়িত্বে থাকবেন সেই এলাকায় যত পরিবার আছে, প্রথমে তো হচ্ছে গিয়ে সৎসঙ্গে পরিবার, তাদের প্রত্যেক বাড়ি বাড়িতে যাওয়া, তাদের টোটাল বায়োডাটা একটা ফ্যামিলি সংগ্রহ করা এবং সেখানে সমস্ত কিছু থাকবে, হেড অব দি ফ্যামিলির নাম, ঠিকানা, ফোন নাম্বার, ফ্যামিলি কোড নাম্বার, বাড়িতে কতজন দীক্ষিত মানুষ আছে, কতজন অদীক্ষিত আছে, তারা নিরামিষ খান কিনা, ডিটেলস আর কি, একদম সমস্ত বায়োডাটা যদি আমরা যদি কালেকশন করে যদি সেই উপযোজনা কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে প্রতিদিন যদি দুটো বাড়িতে করে যান তাহলে কিন্তু মাসে দেখা যাবে মিনিমাম 50টা বাড়ি কাজ করা হবে, ছ মাসে দেখা যাবে 30টা অন্তত মিনিমাম আর কি, ছ মাসে 300টা পরিবার হচ্ছে কিন্তু আমি ইজিলি আমার করে নিতে পারি, এবং তাদের সঙ্গে রেগুলার হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার থাকলে যোগাযোগ করতে পারি। এবার পূজাপাতে মানে আচার্যদেব চাইছেন তো যেরকম প্রত্যেকটা উপজেলা কিন্তু মাসে একদিন সৎসঙ্গ হোক, একদিন হচ্ছে মাতৃ সম্মেলন করুক এবং আদার্স যা কিছুর কথা তিনি বলেছেন সেগুলো ইজিলি করা যায়। এবং এই যে উপযোজনা কেন্দ্রে যে সৎসঙ্গগুলো হবে সেখানে কিন্তু ওই দিন যদি আমার প্রত্যেকের মোবাইল নাম্বার থাকে তাদের আমরা কিন্তু বলতে পারি যে দাদা আগামী এত তারিখে আমাদের আর কি উপযোজনা কেন্দ্রে সৎসঙ্গ আছে, আপনি সবাইকে নিয়ে আসবেন, এবং তাদের দিয়ে বলানো, তাদের দিয়ে গান করা, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে তৈরি করা। এটা যত আমরা কিন্তু করতে পারবো না ততটাই কিন্তু হচ্ছে গিয়ে আমাদের উপযোজনা কেন্দ্রগুলো আরো শক্তিশালী হবে, আর উপযোজনা কেন্দ্রগুলো যত শক্তিশালী হবে মূল মন্দির কিন্তু তার থেকে বেশি শক্তিশালী হবে, কারণ এখন কিন্তু উপযোজনা কেন্দ্রগুলোই কিন্তু মূল মন্দিরের বেস। আচার্যদেব বলছেন যে এখন কোনো কেন্দ্র মন্দির বিহারে কিন্তু ডাইরেক্টলি ইষ্টভিত্তি নিতে পারবে না,
এবং টোটাল ওয়ার্কটা যেটা হবে সেটা হচ্ছে উপযোজনা কেন্দ্রের মাধ্যমে। সেই জন্য উপযোজনা কেন্দ্রকে শক্তিশালী করার দায়িত্ব কিন্তু মূল মন্দির যেখান থেকে সেইগুলো হচ্ছে করা হয়েছে। আর এটা যেন কখনই এরকম নেওয়া হয় যে আমি সংখ্যা বাড়িয়ে গেলাম উপযোজনা কেন্দ্র খুলে, একটু আগে শুনছিলাম কেউ কথা শুনে না, কেউ কিছু করে না, এই জিনিসগুলো কিন্তু আমাদেরই ডিসক্রেডিট যারা আমরা সেই উপযোজনা কেন্দ্রগুলো তৈরি করেছি। সুতরাং এটা না হয় হচ্ছে বাঞ্ছনীয়। আরো অনেক কথা আছে কিন্তু এই মিটিংয়ে সেগুলো সময় নেই, বলাও যাবে না। এবারে এই মূল জায়গাটায় আমি চলে আসছি। সৎসং দেওঘড় ঋত্বিক অফিস থেকে কিছুদিন আগে আমাকে জানানো হয়েছে যে আমরা লাস্ট দীক্ষাপত্র জমা দিয়েছিলাম ডিসেম্বর 2021 পর্যন্ত। এর পরে থেকে অর্থাৎ যে জানুয়ারি 2021 থেকে 31 মার্চ 2022 এই যে পিরিয়ডটা যে দীক্ষা আপনারা দিয়েছেন, এই দীক্ষাপত্রগুলো কিন্তু আমার মাধ্যমে সংগ্রহ করে সেগুলো দেওঘরে দেওয়ার কথা বলেছেন। সেই জন্য প্রত্যেক কেন্দ্র মন্দিরে আমি খবরও পাঠিয়েছি যে দুর্গাপুর এবং আসানসোলের জন্য আগামী 3 এপ্রিল রবিবার দুর্গাপুর মন্দিরে আমরা 10টা থেকে 1টা পর্যন্ত দীক্ষাপত্র নেব, আর আসানসোল মন্দিরে ওই দিনই 3টে থেকে অনওয়ার্ডস যতটুকু লাগে সময় সেটা নেওয়া হবে। এই দীক্ষাপত্র তো নেওয়া হবেই, এর সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত পাঞ্জাধারী কর্মী গত হয়েছেন এবং যাদের দণ্ড এবং পাঞ্জা দেওঘর ঋত্বিক অফিসে জমা দিতে পারেননি লকডাউন পিরিয়ডে বা তার আগেও হতে পারে, তাদেরও দণ্ড এবং পাঞ্জা এটা হচ্ছে গিয়ে আসানসোল দুর্গাপুর এলাকায় যারা আছেন তারা ওই দিনই কিন্তু সেগুলো জমা দিয়ে যেতে পারবেন। আর ওই দিনই দিতে হবে, কারণ আমরা সেখানে আর কোনোদিন কিন্তু ওইখানে যাব না। আর সেখানে যদি কেউ বাই চান্স না যেতে পারেন তাহলে বর্ধমান ঠাকুরবাড়িতে আমরা 4 এবং 5 এই দুটো দিন দীক্ষাপত্র নেওয়া হবে এবং সেই দণ্ডপাঞ্জাগুলো নেওয়া হবে। এবং 7 তারিখের মধ্যে আমরা ঠিক করেছি এই দীক্ষাপত্র এবং দণ্ডপাঞ্জা যা হবে সেটা আমরা সব দেওঘরে গিয়ে দিয়ে আসবো। এটা হচ্ছে গিয়ে ভাইটাল জিনিস যেটা জানালাম। আরেকটা বিশেষ সংবাদ জানাই, যেহেতু এখানে অনেক কেন্দ্র মন্দির বিহারের দাদারা রয়েছেন, গতকাল আপনারা জানেন যে 72 কলকাতা এবং তার সন্নিকটিত যারা আর কি যে সমস্ত জেলার গুলো রয়েছেন আর কি, তাদের নিয়ে আচার্য দেবের নির্দেশে একটা রাত 9টা থেকে কর্মী সম্মেলন ছিল। এই কর্মী সম্মেলন আমি টোটালটাই শুনেছি। শুদ্ধ হেমন্ত দাস স্যার কালকে আমার কথা ছিল, তাকে আমি লিঙ্কটা পাঠিয়েছিলাম, তিনি বাইরে আছেন হয়তো, এবং সেখানে শুদ্ধ সঞ্জীব দাও আর কি আমাকে ফোন করে জানালেন যে বাবাইদার যে নির্দেশ যে এই যে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে যাওয়া এবং তাদের সঙ্গে খুব কাছের সম্পর্ক তৈরি করা এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন, কিন্তু এখন সেটা যেতে বাধ্য। তিনি একটা আর কি নির্দেশাবলী যেটা আর কি পিডিএফ এর মাধ্যমে করেছেন এবং সেটা শুদ্ধ অমরদাকে আমি কালকে শোনার পর বলেছিলাম, তিনি পাঠিয়েছেন একটা ফরম্যাট। এই ফরম্যাটটা হচ্ছে প্রত্যেক কেন্দ্র মন্দির বিহার উপাসনা কেন্দ্র প্রত্যেকটা জায়গায় এই ফরম্যাটটা হচ্ছে গিয়ে আমি পাঠিয়ে দেবো জেলায় যত কেন্দ্র মন্দির বিহার আছে, এবং পিডিএফটা আপনারা প্রিন্ট করে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করতে কিন্তু একটু সময় লাগবে এবং সেটাতে আপনারা যদি বলেন আমি একটু সেটা পাঠ করে শোনাতে পারি যে সেটাতে কি বলা আছে, যেগুলো আপনাদের করতে হবে একটু জানাবো শেখর দা। হ্যালো হ্যালো শেখর দা, শোনা যাচ্ছে? বলেন আপনি, বলেন। হ্যাঁ শুনুন, বলেন আপনি, বলেন। শুনুন, তিনি চাইছেন যে সমস্ত সৎসঙ্গ কেন্দ্র মন্দির এদের একটা রিপোর্ট চাইছেন আপ টু 31 মার্চ 2022। 1 নম্বর বলা আছে নেম অফ কেন্দ্র মন্দির সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র এটসেট্রা, সেটার নাম ঠিকানা এগুলো সব দিতে হবে। ইনগ্রেশন স্ট্যাটাস মানে মন্দির যে উদ্বোধন হয়েছিল সেটা হচ্ছে গিয়ে কোন ডেটে উদ্বোধন হয়েছিল, কবে উদ্বোধন হয়েছিল, প্রত্যেকটা সেই কেন্দ্র মন্দির বিহারের ডিড নাম্বার, কবে রেজিস্ট্রি হয়েছিল, টোটাল এরিয়া অফ ল্যান্ড যতগুলো দাগ নাম্বার ডিড নাম্বার হবে ততগুলোর,
তারপর হচ্ছে গিয়ে সেই ডিটগুলো দেওঘরে জমা দেওয়া আছে কি না, ঠিক আছে, মিউনিসিপাল পঞ্চায়েতের মিউটেশন স্ট্যাটাস, ট্যাক্স অ্যাপ্রুভেড আছে কি না, বিএলআরও মিউটেশন স্ট্যাটাস এবং ট্যাক্স অ্যাপ্রুভেড আছে কি না, ইলেকট্রিক কনজিউমার নাম্বার এবং কোন বোর্ডের আন্ডারে, মন্দিরে যদি কোনো টেলিফোন নাম্বার থাকে সেটা এবং কার নামে আছে, ফিলান্থ্রপির যে অ্যাকাউন্ট কোড তার নাম সেই কোড নাম্বার, আর অ্যাকাউন্টটা আপডেট আছে কি না আপ টু 31st March 2022, আর তারপরে লেখা আছে যে হাউ মেনি টাইমস ইন এ ডে ঠাকুর ভোগ এটা দেয়া হয় আর কি, এবং ভোগ যিনি দেন তার নাম, প্রণামী ডিপোজিটের ইনফরমেশন, প্রণামী রেজিস্টার আছে কি না, প্রণামী ডিপোজিটের ফ্যামিলি কোড নাম্বার এবং কার নামে আছে, হাউ মেনি রুমস ফর ঠাকুর ফ্যামিলি এটা একটা আছে, আর হচ্ছে কি ফর গেস্টের জন্য কটা, ঠিক আছে, প্রভিশন ফর ভান্ডারা আছে কি না, হাউ মেনি বাথরুমস আর ঠাকুর ফ্যামিলি এবং ফর গেস্ট বা জেনারেল লেডিস টয়লেট, হাউ মেনি উপযোজনা কেন্দ্র রেগুলার ইরেগুলার দুটোই কিন্তু লেখা আছে, নাম্বার অফ স্টেবিলিটি ডিপোজিট ফ্যামিলি, নাম্বার অফ সস্তায়নী ডিপোজিটেড ফ্যামিলি, ডিপোজিট ডেট অফ স্টেবিলিটি April 2022। আচ্ছা সৎসঙ্গটা এবং মাতৃ সম্মেলনটা এটা হয় কিনা এটা একটা জানতে চাইছেন, ইয়ারলি উৎসব কবে তার সেলিব্রেশন, আর এনি লোকাল উৎসব যদি হয় তার নাম ডেট, আর নেম অফ রেসপন্সিবল ওয়ার্কার তার মোবাইল নাম্বার, নেম অফ মন্দির রেসিডেন্সিয়াল ওয়ার্কার্স উইথ পূজারি বা আদার্স যদি কেউ থাকে তাদের ডিটেলস, ঠিক আছে, আদার রেসপন্সিবল ওয়ার্কার্স তাদেরও নাম মোবাইল নাম্বার ইত্যাদি, নন পারফর্মিং ওয়ার্কার্স তাদেরও নাম মোবাইল নাম্বার ইত্যাদি, কতগুলো হাউ মেনি এসপিআর কতগুলো এসপিআর আছে, টোটাল দীক্ষা January 2021 to March 2022 কতগুলো হয়েছে, রেগুলার মান্থলি দীক্ষা স্ট্যাটাস এট মন্দির, রেগুলার মান্থলি সস্তায়নী স্ট্যাটাস এট মন্দির, সিসিটিভি ডিটেলস, ডেলি ডিপোজিট অফ এক্সপেন্স বুক ইত্যাদি, এইগুলো দিয়ে তিনি একটা ফরম্যাট করেছেন যেটা পিডিএফ করেছেন এবং আমাকে পাঠিয়েছেন শুদ্ধ অমরদা, এগুলো আমি সব কেন্দ্র মন্দির বিহারে পাঠাবো যেটা আমি পাঠ করলাম, এগুলো সমস্ত কিছু রেডি করে এটা হচ্ছে কি আপনারা রাখবেন, আর আমাদের তো দেখা যাবে এই সপ্তাহটা এপ্রিলে কেটে যাবে এতেই, তারপরে এগুলো রেডি করার পর সমস্ত কেন্দ্র মন্দির বিহারে আচার্যদের চাইছেন যে আমরা টিম করে সমস্ত কেন্দ্র মন্দির বিহারে যেন আমরা যাই, তাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলি এবং কার কি সুবিধা অসুবিধা আছে সেইগুলো জানার কথা, এটা কিন্তু আচার্যদেব নিজে চাইছেন, আর আমরা এই যে যাওয়াটা সবার কাছে এটা শুধু যে বর্ধমান সৎসঙ্গ ঠাকুর বাড়ির দায়িত্ব তা কিনা না, এটা গোটা জেলার দায়িত্ব, সুতরাং যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু মানে যেতে পারেন, এটা জানালাম, আর আমাদের বর্ধমান জেলা কোনোদিনই বিভক্ত জেলা ছিল না, এটা চিরকালই অবিভক্ত এবং আমরা এক ছিলাম আছি এবং থাকবো, এবং প্রত্যেকটা কেন্দ্র মন্দির বিহার যদি কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা বা যা কিছুই হোক না কেন আমরা যেন অন্তত সেগুলো জানাই এবং তার সলিউশন আমরা যত তাড়াতাড়ি করতে পারি ততই ভালো, আচার্যদেবের কিন্তু আমাদের ওপরে সবার প্রত্যেকের উপরে কিন্তু অনেক আশা, সেই জন্য আমরা সবাই মিলে যেন এই কাজগুলো করতে পারি, ঠিক আছে, জয়গুরু আমি জানালাম সব কিছু, জয়গুরু শেখর দা। হ্যাঁ দাদা জয়গুরু, খুব ভালো লাগলো এতক্ষণ শ্রদ্ধেয় গোবিন্দ দা আমাদের বহু মূল্যবান পরামর্শ উপদেশ দিলেন, সব থেকে বেশি ভালো লাগলো দুটো বর্ধমান আমরা কখনোই দুটো ছিলাম না, অ্যাডমিনিস্ট্রেটগত কারণে রাষ্ট্রিক কারণে যাই ঘটুক আমি সৎসঙ্গ সবসময় দুটো বর্ধমান নিয়ে একসঙ্গে আছে এবং বর্ধমান ঠাকুরবাড়ি থেকে এইগুলি সমস্ত কন্ট্রোল করা হয় এবং এখনো হবে দুর্গাপুর তার সঙ্গে সমানভাবে যুক্ত থাকবে, এটুকুই আমরা বলতে পারি। এতক্ষণ ধরে শ্রদ্ধেয় গোবিন্দ দা অনেক কিছু আপডেট দিলেন, পরামর্শ দিলেন, যেগুলি আমাদের প্রত্যেকেরই জানা উচিত, মেনে চলা উচিত,
কারণ শুধু উপযোজনা ইষ্টভিধি কালেকশনের জন্য নয়, এই কথা আমি প্রথমেই বলেছি, এর সঙ্গে মানুষের সম্পর্ক জড়িয়ে আছে, পরিবারের প্রতিটি পরিবারের উন্নয়নের সম্পর্ক আছে, সে দীক্ষিত হোক বা না হোক। কারণ যে আজকে দীক্ষিত হয়নি আগামীকাল অবশ্যই হবে, কারণ পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা পরম পূজ্যবাদ শ্রী অবিন্দাকে আশীর্বাদ করেছেন, তোর যখন আমার বয়স হবে প্রতিটি মানুষ ঠাকুর ঠাকুর করবে, এই যে আশীর্বাদ, এই যে তার জন্যে প্রতিটি উপযোজনা কেন্দ্র কিন্তু আমরা পুরোপুরিভাবে এর জন্যে আমরা মানসিক শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর শ্রদ্ধেয় গোবিন্দদা বললেন যে উপযোজনাগুলি কেন্দ্র নিয়ে যেমন ফুলের মালার মতো মন্দিরগুলি শোভিত হবে, মন্দিরের প্রতিটি মন্দিরের দায়িত্ব এই উপযোজনা কেন্দ্রগুলিকে খোঁজ খবর নেওয়া এবং তাদের শক্তিশালী করে তোলা, যে সমস্ত ডিমেরিটস ডিফল্ট অসুবিধে সেইগুলিকে দূর করা। কারণ আমরা তো কেউ ইষ্টকর্মের সঙ্গে নিজেরা জেনে আসিনি, দীক্ষাও নেইনি, দীক্ষা নিতে নিতে আচার্য সঙ্গ করতে করতে পরম্পরার সঙ্গ করতে করতে বিভিন্নভাবে আমরা এগুলি জেনে উঠছি। এবং যারা জানেন, যারা এগুলি সঙ্গে যুক্ত, শুধু গোবিন্দদা যেমন কলকাতা থেকে সদ্য অমর কারাদার কাছ থেকে বিভিন্ন বা নিজেরা পরামর্শ করে যেগুলি জেনেছেন সেগুলি বললেন, আমরা অবশ্যই মেনে চলব। তিনি এখানে 3 তারিখে দুর্গাপুরে আসছেন, ওই দিনই বিকেলে আসানসোলে থাকবেন 3টা থেকে, আমরা সবাই দুর্গাপুরে থাকব। এইটা ভালো খবর, যারা পাঞ্জা দণ্ড জমা করতে পারেননি, যারা বিভিন্ন অসুবিধে ঠাকুর বাড়ি বন্ধের জন্যে, এটা অত্যন্ত ভালো খবর, ওই দিন জমা হবে, এগুলো আমরা সবাইকে বলে দেবো যারা এই ধরনের কেসগুলি পেন্ডিং আছে। আর বর্ধমান ঠাকুর বাড়িতেও 4 ও 5 এপ্রিল নেওয়া হবে, পরবর্তীতে আমরা সবাই মিলে একইভাবে ঠাকুরের কর্ম করব। এবং আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তার এখনো তিনি এক আগামী দিনে কি করবেন তার জন্য আমরা মানসিকভাবে সবাই প্রস্তুত আছি। উপযোজনা কেন্দ্রগুলি এক একটি আশ্রয়স্থল শুধু নয়, বৈপ্লবিক স্থল হয়ে দাঁড়াবে, এটাই আমরা জানি এবং এটাই জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। আমি একটা তার কথা বলি, শ্রী বাবাইদা বর্তমান আচার্য যদি বলছেন আমরা এগুতে থাকব, আমাদের কাজ একটাই, ঠাকুরকে প্রতিষ্ঠা করা, আর অন্য কোনো কাজ নেই। আর আসা যাওয়ার পথে যারা আসে তাদের আমরা আপ্যায়ন করি, ওদের কথা শুনি, কিন্তু কেউ কারো দলের লোক নই আমরা, আমি ঠাকুরের মানুষ, এটাই আমার পরিচয়, এছাড়া অন্য কোনো পরিচয় নেই, আমি এই পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয়কে বিশ্বাস করি না। এটি বর্তমান আচার্যদেবের আশীর্বাদ, নির্দেশ, এবং এই নিয়েই আমরা চলব। আর আমি লাস্টে আরেকবার বলতে চাই, অন্ডাল মন্দির থেকে শ্রদ্ধ শান্তি রাম মণ্ডলদা কি আছেন? অন্ডাল মন্দির উনি হয়তো কোনো কারণে জয়েন করতে পারেননি। শ্রদ্ধ ঋষিকেশ বাগদা বুধবুদ থেকে, আমি শ্রদ্ধ গোবিন্দদার সপরিবার মঙ্গল কামনা করি, বর্ধমানের প্রতিটি গুরু ভাইদের মঙ্গল কামনা করি। ঋষিকেশ বাগদা এসপিআর বুধবুদ বাগদা বোধে জয়েন করতে পারেননি, যাই হোক শান্তিরাম মণ্ডলদাও আজকে তাকে পেলাম না, বাগদাকেও পেলাম না। আমাদের দক্ষিণ দুর্গাপুরের আছো নাকি স্বপন হাজারি? স্বপন হাজারি ভাই আছো? হ্যালো, দক্ষিণ দুর্গাপুর থেকে কেউ আছো? আগে আছি। কে? আমি স্বপন হাজারি বলছি। হ্যাঁ বলো, তুমি কিছু বলো। জয়গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই, জগজ্জননী শ্রী শ্রী পরমাশ্রী চরণে আমার প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাশ্রী চরণে আমার প্রণাম, পূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদাশ্রী চরণে আমার প্রণাম, এখানে উপস্থিত সমস্ত ঋত্বিক দাদা এবং পাঞ্জাধারী কর্মী সকলকে আমার জয়গুরুরা জানিয়ে আমি
দু চার কথা বলছি। এমনি বলবার তো কিছু নেই, শুধু শুনবার আমাদের। আমরা শুনবো, শুনে হচ্ছে কি জিনিসগুলো শিখবো। যেই জিনিসগুলো শুনছি সত্যি, সেই জিনিসগুলো যদি আমরা মন দিয়ে করতে পারি তাহলে খুব ভালো হবে। আর বিশেষ করে আমরা আচার্যদের দাদার নির্দেশে যেরকম করে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রে আমরা যে যাতায়াত বাড়ানো বা মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানো, এটা যদি আস্তে 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 আমরা নিয়ে যেতে পারি, মানে যদিও আমাদের লকডাউন এবং কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা অনেকেই খুব কুঁড়ে হয়ে গেছি বা ঢিলে হয়ে গেছি, সেমতো অবস্থায় আমরা ওই দিকটা একটু মানে নেগলিজেন্সির মধ্যেই অনেকেই ছিলাম, সেই জায়গাটা কাটিয়ে উঠে সবাই যদি আস্তে আস্তে আমরা উপযোজনা কেন্দ্র ভিত্তিক প্রত্যেকের বাড়িতে পৌঁছাতে পারি, তাতে হচ্ছে কি আমাদের লাভ হবে, আমাদের মানে দক্ষিণ দুর্গাপুর মন্দিরের বিশেষ করে কর্মী কর্মী এবং মানুষের সংখ্যা যাতে বাড়ে, তাতে হচ্ছে কি আমাদের সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে অনেকটাই লাভ আছে, যাতে আমরা আমাদের নিজেদের ঘাড়ের যে দায়ভার সেই দায়ভার সমস্ত কর্মীদের মধ্যে যদি বিতরণ করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমাদের কাজও একটু কমে আসবে। আর আমরা এরকমভাবেই যেমন কালকে গতকালকে পূজনীয় টিঙ্কুদা এসেছিলেন আমাদের মন্দিরে, দক্ষিণ দুর্গাপুর মন্দিরে, সেখানে সমস্ত উপাসনা কেন্দ্র ভিত্তিক দীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে সমস্ত উপাসনা কেন্দ্র থেকেই কর্মীরা উপস্থিত ছিলেন, থেকে এখানে দীক্ষা হয়েছে। পূজনীয় টিঙ্কুদা আসলেন, যদিও আমাদের দক্ষিণ দুর্গাপুর মন্দিরের সমস্ত কর্মীদেরকে চেনেন না, গৌরদাকে তিনি বারবার ফোন করে তার কাছ থেকে অনেক কিছু জেনেছেন। তা কালকে দক্ষিণ দুর্গাপুর মন্দিরে টিঙ্কুদা বারবার জিজ্ঞাসা করছিলেন যে এখানে কোনো ঋত্বিক দাদারা আসেননি বা কিছু, তা কালকের দিনে কোনো ঋত্বিক দাদারা, যদিও এটা গৌরদা আমাদের অনলাইনে সমস্ত যে গ্রুপে জানিয়ে দিয়েছিল, যদি কোনো ঋত্বিক দাদারা উপস্থিত থাকতেন খুব ভালো হতো। যাক, এরকমভাবেই আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে হয়েছে। আর উপাসনা কেন্দ্র, আমরা সমস্ত উপাসনা কেন্দ্রগুলোই সঠিকভাবে এগিয়ে যেতে পারছি, এখন স্থিতি সংখ্যাও বেড়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, এবং প্রত্যেকটা উপাসনা কেন্দ্র ভিত্তিক আমরা দক্ষিণ দুর্গাপুর মন্দিরের একদিনের যে দায়িত্ব, প্রত্যেকটা উপাসনা কেন্দ্র ভিত্তিক আমরা একদিনের যে মন্দিরের যে ভোগ প্লাস হচ্ছে গিয়ে টোটাল মন্দিরের খরচা খরচ, আমরা প্রত্যেকটা উপাসনা কেন্দ্র থেকেই বহন করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। তাতে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে গুরু ভাইরা রয়েছে তারাও হচ্ছে গিয়ে একত্রিতভাবে সাড়া পেয়েছে যে তাদের স্বল্প উপার্জন, সেই স্বল্প উপার্জনের থেকে সামান্য কিছু দিয়েও তারা যদি একদিন ঠাকুর ভোগের দায়িত্বে সামিল হতে পারেন তার জন্য তারা সকলেই খুব আনন্দ এবং উপকৃত। এরকমভাবে আমরা সমস্ত কর্মীদের এবং সমস্ত গুরু ভাইদের যদি একত্রিতভাবে এই কাজে মানে বদ্ধ করতে পারি তবে হচ্ছে কি আমাদের সাফল্য তো আসবে, নয়চেত নয়। দীক্ষা সংখ্যা হচ্ছে কি আমাদের দক্ষিণ দুর্গাপুরে পারিপার্শ্বিক অঞ্চলে আস্তে 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 মানে বাড়ছে, এখানে পারিপার্শ্বিক যারা রয়েছেন তারাও হচ্ছে কি তাদের সচেতন মনোভাব তৈরি হয়েছে এবং তারা আস্তে আস্তে মন্দিরমুখী হচ্ছেন, পরবর্তীকালে হচ্ছে কি যাজনের মাধ্যমে তারা দীক্ষাতেও বসছেন। এটা হচ্ছে কি আমাদের সমস্ত কর্মীদের সফলতা এবং আমরা কর্মীরা সমস্ত যে পাশাপাশি মানুষ রয়েছে তাদের সঙ্গে যে যোগাযোগ মাধ্যমটা, এর মাধ্যমে বাড়িয়ে যেতে পারি এবং বাড়িয়ে যাতে যেতে পারি তার জন্য হচ্ছে গিয়ে আমরা মানে সচেষ্টভাবে চেষ্টা করে যাব মানে সকলেই। আর বিশেষ কিছু বলছি না, এতটুকুনি বক্তব্য রেখে আমি আমার শেষ করছি। জয় গুরু। খুব ভালো স্বপন হাজারি ভাই, সুন্দরভাবে তুমি সমস্ত কথাই ঠিকঠাক বললে, কারণ দায়ভার সমস্ত কর্মীদের মধ্যেই ভাগ করে দিতে হবে। উপযোজনা যে কেন্দ্রগুলি 14
আমাদের যে পূজনীয় টিঙ্কুদার প্রোগ্রামটা এর আগে ফোরকাস্ট করা হয়েছিল ঠিকই, এবং বিভিন্ন জায়গায় ওখানে দক্ষিণ দুর্গাপুরে যারা রেগুলার যাতায়াত করেন তাদের ঋত্বিকদের অবশ্যই যাওয়া উচিত ছিল। শ্রদ্ধ ডাক্তারদা বাইরে আছেন, আমিও বিশেষ কাজে বাইরে ছিলাম, আর ওখানে এছাড়াও তো বেশ কিছুজন ঋত্বিক রেগুলার যাতায়াত করেন। যাই হোক, তিনি খোঁজ করেছিলেন, এটা আমাদের পক্ষে অত্যন্ত চিন্তার ব্যাপার, কারণ দক্ষিণ দুর্গাপুরে একটু দেখা যাচ্ছে আবেগ সমন্বিত না হয়ে একটু বাস্তব সমন্বিত হলে ভালো হয়, কারণ আগামী দিনে প্রচুর দায় দায়িত্ব আসছে। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব বলেছেন এখানের ব্যাপারটা আমি দেখবো কিভাবে কি করা যায়, কারণ পরম পূজ্যপাদ শ্রী দাদা এখানে অবস্থান করছেন, তার আগামী দিনে অনেক কিছু এখানে গড়ে উঠবে, তার অলরেডি পরিকল্পনা শুরু হয়েছে যেটা আমরা ক্রমশ জানতে পারব, এবং গোটা সমগ্র দুর্গাপুরবাসী কেন সমগ্র অবিভক্ত বর্ধমান আমরা এর জন্য এক বাক্যে রাজি, কারণ আমরা সবাই প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, তার পরম্পরাকে মাথায় নিয়ে আমরা আদেশ নির্দেশ নিয়ে চলি। বর্তমান আচার্য দেব যা বলবেন যা চিন্তা করবেন বিনা ওজরে বিনা আপত্তিতে আমরা সব কিছুই পালন করব, এ সম্বন্ধে কোনো ভুল নেই, কোনো প্রশ্নের অবকাশ নেই। যাই হোক, আজকে আর যদি কেউ কিছু বলতে চান আপনারা বলতে পারেন, উপযোজনা কেন্দ্র এখানে যারা উপস্থিত আছেন যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন। শুধু দুর্গাপুর নয়, অন্যান্য জায়গায় উপযোজনা কেন্দ্র যারা আছেন তারাও যদি কিছু বলতে চান। কেউ আছেন উপযোজনা কেন্দ্রে? মনে হচ্ছে কেউ নেই। আমরা যদিও আমরা একটু সময় ছিল কিন্তু জয়গুরু বলেন। আমি শ্রীকান্ত নদী আরাডাঙ্গা উপজেলা কেন্দ্র আসানসোল শ্রী মন্দিরের আন্ডারে। কি কি নাম বলুন একটু? শ্রীকান্ত নন্দী আরাডাঙ্গা উপজেলা কেন্দ্র আসানসোল শ্রী মন্দিরের আন্ডারে পড়ি আমি। শুনতে পাচ্ছেন জয়গুরু? হ্যাঁ, আপনি বলেন বলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, শ্রী চরণে কোটি কোটি প্রণাম নিবেদন জানাই। আর আজ আমরা অনলাইনে যারা উপস্থিত আছি তাদের সবাইকে আনন্দিত জয় বলুন। আমার একটা জানার বিষয় ছিল, সেটা হচ্ছে যে আমি আমাদের শ্রদ্ধেয় দিব্যেন্দুদাকে বলেছিলাম যে এই বিষয়টা একটু জেনে নিতে, যে আমাদের উপযোজনা কেন্দ্রের যেসব মানুষজন আছে যারা ইষ্টভৃতি জমা করে বা অনেকে করছে না, যেগুলো আমি শুনলাম অনেকক্ষণ ধরে শুনছিলাম, তারা কি কেউ অন্য কোনো উপযোজনা কেন্দ্রে পাশের কোনো উপযোজনা কেন্দ্রে গিয়ে কি জমা করতে পারে, বা অন্য কোনো ডিস্ট্রিক্টের কোনো উপযোজনা কেন্দ্র এখান থেকে কোনো কালেকশন করে নিয়ে চলে যেতে পারে সেই উপযোজনা কেন্দ্রে, এটা নিয়ে যদি আপনারা কিছু বলেন একটু জানকারি দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, এই ব্যাপারে ওখানে কাছাকাছি যে উপযোজনা আছে সেখানে যদি ইনঅ্যাক্টিভ হয় বা সবে নতুন হয়েছে বা কোনো যদি অসুবিধে হয়, কারণ ঠাকুরের ইষ্টভিত্তি তো আটকে রাখা যাবে না, সুতরাং সেটা অনুমতিক্রমে কেন্দ্র মন্দিরের যার সঙ্গে যুক্ত অনুমতিক্রমে যা কিছু ব্যবস্থা তাৎক্ষণিক চিন্তা ভাবনা করে, কিন্তু কেন্দ্র মন্দিরের সঙ্গে যুক্ত থাকতে হবে তাদের, সেটা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত পাশেরটা জমা দিতে পারেন, কিন্তু কি অসুবিধে সেটা জানাতে হবে, কি প্রবলেম হচ্ছে বলতে হবে। ঠিক আছে ভাই? আগে আর
এমন যদি হয় যে অন্য কোন ডিস্ট্রিক্টের উপজেলা কেন্দ্র এখানে সেই মানুষটা থাকে, অন্য কোন ডিস্ট্রিক্টে সেই মন্দির বা উপজেলা কেন্দ্রে আসা যাওয়া করে, নিয়ে এখান থেকে সে কালেকশন করে নিয়ে যেতে পারে কি, এরকম কিছু ব্যাপার? না, অন্য কোন ডিস্ট্রিক্ট হলে হবে না, অন্য কোন ডিস্ট্রিক্টে হলে হবে না। যিনি যদি চাকরি সূত্রে এখানে থাকেন তাহলে এরকম আমাদের 27 নম্বর ওয়ার্ড দুর্গাপুরে এরকম বহু, কারণ এটা তো শিল্পাঞ্চল, এখানে বাইরে থেকে বহু মানুষ আছেন। রিসেন্টলি একজন দাদা উড়িষ্যা থেকে এসেছেন, এখানে আমাদের কাছে রাম মন্দিরের কাছে ভাড়া নিয়ে আছেন। তিনি এই মাসেই, এই মার্চ মাসেই তিনি বললেন যে এখানে আমি জমা দেবো। তার অনেক কিছু মনেও ছিল না, সেগুলোকে রিকল করে ফর্ম ফিল আপ করে তার জমা নেওয়া হলো আমাদের ওয়ার্ডে। এরকম কিছু কিছু সমস্যা যেকোনো সময় উদ্ভূত হতে পারে, কারণ মানুষ তো পাখির মতো ফ্লাইং বার্ড, আজকে এখানে আছে তো কাল ওখানে আছে। কিন্তু ঠাকুর চিরন্তন, তার কর্মকাণ্ড চিরন্তন, ইষ্টভৃতি চিরন্তন, এইগুলি সেই মানুষটি যদি চায় বা আগ্রহান্বিত বা খোঁজ পেলে আমরাও তার সঙ্গে যোগাযোগ করে এই ইষ্টভৃতিগুলি সেই ওয়ার্ডে বা সেই উপযোজনা কেন্দ্রে জমা হতে পারে। আপনার নামটা কি বললেন? আমার নাম শ্রীকান্ত নন্দী, আরাডাঙ্গা উপযোজনা কেন্দ্র। আচ্ছা ভাই শ্রীকান্ত নন্দী, হ্যাঁ, আপনার আর কোনো প্রশ্ন আছে বলেন। আপাতত এইগুলোই ছিল দাদা, বাকি কাজ তো আপনি যেমনি বলেছেন সেটা করা করে করে চলার চেষ্টা করছি। আচ্ছা আরেকটা জিনিস তবুও জেনে নিই, আপনি বলেই দিয়েছেন প্রথমে, অনলাইন সৎসঙ্গ তো পরের মাস থেকে শেষই হয়ে যাচ্ছে আপনি যেটা বলেছেন, কিন্তু আমরা সকাল থেকে একটা উপজেলা কেন্দ্র বেসিস একটা প্রোগ্রাম চালায়, এখন সকাল 5টা থেকে চলছে, ভোর 5টা থেকে চলে, বেশি লোক তাতে যুক্ত হয় না, তাহলে এটাকে কি বন্ধ করে দেবো? আপাতত এটা যেমন চলছে, পুনর্নির্দেশ না হওয়া পর্যন্ত আপনি চালান। যখনই উপযোজনা আপনার এইগুলি অনলাইন সৎসঙ্গগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ আসবে তখন বন্ধ করবেন, এখন সেরকম কোনো নির্দেশ নাই। এইগুলি অফলাইন শুরু হচ্ছে, তার মানে যে সব অনলাইন বন্ধ হয়ে যাবে রাতারাতি তা না। আপনারা এখন যেমন করছেন, যদি কোনোদিন বলা হয় যে অনলাইনে আর হবে না, সেরকম কোনো বলা হয়নি এখন। জয় গুরু দাদা। জয় গুরু, ভালো থাকবেন, আর যদি কেউ কিছু বলতে চান বলেন, কারণ এটা ওপেন ফোরাম, আপনার মতামত জিজ্ঞেস করতেই পারেন, এটা মিটিং, এটা কোনো সৎসঙ্গ নয়। জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা। জয় গুরু, ডিপিএল থেকে অমিত মিশ্র বলছি। হ্যাঁ বলেন ভাই, আপনার ডিপিএল? হ্যাঁ ডিপিএল থেকে। আচ্ছা বলেন। জয় গুরু, আমাদের আমাদের শ্রদ্ধেয় নেপাল চন্দ্র বিশ্বাস ছিলেন, তিনি দেহ রেখেছেন, তো উনি আগে ডিপিএল এ ছিলেন, বীরভানপুরে ছিলেন, তো এখন আমাদের এই 39 নম্বর ওয়ার্ডে উনি ভাড়া এসছেন। যে বাড়িটাতে এসছেন সেই বাড়িটাতে আমাদের আগে উপযোজনা কেন্দ্র চলতো, তো এখন আমি উনার বাড়িতে গেছি। তো আমাদের পরম পূজ্যপাদ আচার্য দেব বলেছেন যে সবার বাড়িতে ঠিক মতন ঠাকুর সাজানো আছে কিনা, প্রার্থনা ঠিক মতন হয় কিনা, সেরকম ভাবে আমরা কিন্তু বাড়ি বাড়ি মানুষের যাই এবং সবার বাড়িতেই সেগুলো নিয়ে আলোচনা করি। তো উনার বাড়িতে আমি গিয়ে দেখলাম যে শুধু ঠাকুর সাজানো আছে, বরদা সাজানো আছে। তো আমি বললাম যে আপনার বাড়িতে, ওনার ছেলেকে বললাম যে বড় মা কেন সাজানো নেই, উনি বলছেন ঠাকুরের সামনে বড় মাকে রাখলে ঠাকুরকে অপমান করা হয়। আর একটা কথা বলছেন যে আলোচনা পত্রিকায় পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা বলেছেন যে ঠাকুরের সামনে বড় মাকে রাখলে নাকি অপমান করা হয়। তো আমি বললাম কোথায় লেখাটা দেখাও, ও এক ঘন্টা পর আমাকে লেখাটা দেখালো, তাতে লেখা আছে বাবা মায়ের প্রতিকৃতি রেখে ঠাকুরের সৎসঙ্গ না করাই ভালো, ঠাকুরের ঠাকুরই সর্বস্ব, ঠাকুরও যা তোদের বড় মাও তাই। তো আমি বললাম এইটাতে কোথায় লেখা আছে যে ঠাকুরের সঙ্গে বড় মাকে রাখলে ঠাকুরকে অপমান, বোঝে না এই কথাটার মানে এই। আমি বললাম সারা ভারতবর্ষের মানুষ এইভাবে ঠাকুর রেখেছেন, আচার্য দেব বলেছেন এইভাবে ঠাকুর রাখতে, দেওঘরে এইভাবে ঠাকুর রাখছেন, বোঝে না পুরোটাই ভুল। তো আমি শ্রদ্ধেয় গৌড়দাকে এটা নিয়ে বলেছিলাম, গৌড়দা এটা মলয়দাকে বলেছিল, মলয়দা ওইখান থেকে ওনার বউকেও পাঠিয়েছিলেন। আমি কালকে আবার ওনার বাড়িতে গেছিলাম, মলয়দার বউয়ের সাথেও আমি দেখা করেছি, আমি ওনার বউয়ের সাথেও দেখা করেছি, বলছে না আমাদের এখানে এরকমই নিয়ম, এইটাই থাকবে। গৌড়দার আমাকে ওই মানে আলোকদার মানে নেপাল চন্দ্র বিশ্বাসের ছেলে বলছে। তো এবার ব্যাপার হচ্ছে যে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, তার জন্যে আমি কিন্তু কর্মী সম্মেলনে এটা আপনাদের জানালাম এবং সেটা নিয়ে আপনারা সেটা চিন্তা ভাবনা করবেন।
জয় গুরু জয় গুরু এখন ঘটনাটা হচ্ছে ঠাকুরের ছবি আছে আর যদি যদি অন্য কোনো ছবি না রাখে তো জবরদস্তির কোনো ব্যাপার নেই আর নিজের বাবা মার ছবি রেখে তার মাথার উপরে ঠাকুরকে রাখতেই পারে আর বড় মায়ের ছবি বর্দার ছবি আচার্য দেবের ছবি এই রাখাগুলি কাউকে জোর করে দাদা ভক্তি শেখানো যায় না নিষ্ঠা শেখানো যায় না যে যার মতো ব্যাপার হচ্ছে আপনি বারবার বলতে পারেন অনুরোধ করতে পারেন যাজন করতে পারেন কিন্তু জবরদস্তি আমরা করতে পারি না আগে আমি কাকে বলে কয়ে তিনি তার বোধে যদি থাকেন যে ঠাকুরের মধ্যেই বড় মা বড়দা দাদা আচার্য দেব সবাই নিহিত একদম ব্যাপারটা হচ্ছে যে এইগুলি আমরা অনুরোধ করতে পারি বারবার বোঝাতে পারি কিন্তু কাউকে জবরদস্তি তো আপনি কি করে করবেন বাড়িতে তো তার হ্যালো এখন বলেন এখন হচ্ছে 39 নাম্বার ওয়ার্ড আমাদের ডিএন টাইপ হ্যাঁ ডিপিএল ওইখানে থাকেন ওনারা হ্যাঁ এখন ওইখানে এসেছেন শুনেন আমি একটা কথা বলি যেহেতু উনি ঋত্বিকের পুত্র আগে এখন শ্রদ্ধেয় নেপালদা আমাদের খুবই কাছের মানুষ এবং আমারও খুব প্রিয় মানুষ আমার শ্রদ্ধেয় ব্যক্তি তার পুত্র কোন তিনি তার উপরে আমার জোর ছিল তাকে আমরা তার উপরে আমার বোধয়ন্ত পরস্পরম অনেক কিছু আমরা ওপেন ডিসকাশন করেছি তারও কিছু এক সময় কিছু লিমিটেশন ছিল সেগুলো এখানে প্রকাশ্য নয় কিন্তু কিছু কিছু জায়গায় একটা প্রশ্ন উঠেছিল যে আমরা কত ফটো রাখব এই যে ব্যাপারগুলো এগুলো তো ব্যক্তিগত বোধের ব্যাপার এইগুলো নিয়ে কাউকে জবরদস্তির কিছু নেই আমরা বলতে পারি ঠাকুরের পাশে বড় মা একদম আচার্য দেব বলা আছে দাদার বলা আছে যে ঠাকুর আর বড় মা একাত্ম শ্রী বর্দা যেহেতু ঠাকুর বলছেন আমিও যা বড় খোকাই তার জন্য শ্রী বর্দার প্রতিমূর্তি ঠাকুরের ডান দিকে রাখা হয় মা দিকে বাঁ দিকে বড় মায় রাখা হয় এবং আচার্য দেব বর্তমান আচার্য দেবের ছবি রাখা হয় আগে যিনি আচার্য দেব ছিলেন শ্রী দাদা তার ছবি বর্তমানের মধ্যেই নিহিত এইটা ভার্ডিক্ট এটা ক্লিয়ার একদম ইনস্ট্রাকশন ঠাকুর বাড়ি থেকে এবং আপনারা যারা শুনেছেন আমার থাকার সৌভাগ্য হয়েছিল যখন তিনি অভিষিক্ত হলেন পরম পূজ্যপাদ বর্তমান আচার্য যখন আচার্য পদে অভিষিক্ত হলেন তখন সেক্রেটারিও বললেন এবং পরম পূজ্য বিঙ্কিতাও বললেন যে আমরা একটা যুগ অতিক্রম করে এলাম বর্তমানের মধ্যেই আগের আচার্যদেব নিহিত এবং এখন থেকে শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী পরম পূজনীয় শ্রী বাবাইদা তাঁকে স্থলাভিষ্ট আচার্য রূপে বরণ করা হলো এখন থেকে তিনি আচার্য রূপে প্রতি তাঁকেই আমরা মেনে চলবো তার নাম উচ্চারণ করব না কারণ আচার্য নাম আর্য কৃষ্টির পরিপন্থী ইত্যাদি ব্যাপারগুলি আমরা জেনেছি এখন কেউ কেউ মানুষ এখন তো তার নামও বলছেন এখন আপনাকে যাজন করতে পারি বোঝাতে পারি কিন্তু কাউকে তো জবরদস্তি করতে পারি না ভক্তি যার যার সংস্কার যার যার লিমিটেশন যার যার জয় গুরু আগে যেহেতু আমি এই অঞ্চলটাই কাজ করি এবং আগামী দিনে যাতে একটা বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি হয় তার জন্য এটা আমি জানালাম আপনারা এটা সবাই মিলে চিন্তা ভাবনা করবেন এটাই আমার বলা অবশ্যই আপনি আপনার কাজ ঠিক করেছেন আমরাও ঠাকুরের কাছে জানাচ্ছি যে প্রভু ওদের সৎ বুদ্ধি দাও কারণ সবাই যা করে সেটাই পথ মহাজন জেনস পন্থা মহাজনরা যে পথে গমন করেন সেটাই আমাদের পথ তিনি যেটা বলে দেবেন বিনা ওজরে বিনা আপত্তিতে করাটাই আমাদের ভক্তদের সৎসঙ্গীদের একমাত্র কর্ম এবং উনি এবং উনি ওই বক্তব্যটা আমাদের সৎসঙ্গ দক্ষিণ দুর্গাপুর গ্রুপেও ছেড়েছেন এইগুলি অতিরিক্ত এই হোয়াটসঅ্যাপটা আবার অনেকের ক্ষতি করছে কিছু আমি বলতে বাধ্য হচ্ছি কিছু বেয়াদপি বড্ড বেশি দাবাদাবি করছে অমিত দা আপনি ব্যাপারটা বুঝলেন আমি যা কি বললাম আগে কিছু বেয়াদপি লোক বড্ড বেশি দাবাদাবি করছে আসল আগে আমরা নতুন কর্মী আমাদের ঠাকুরের সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই তার মাঝখান থেকে দাঁড়িয়ে ঠাকুরের দয়ায় নিজেদের জীবনের মঙ্গল হচ্ছে সংসারের মঙ্গল হচ্ছে এবং তাকে নিয়ে এগোতে চাইছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমাদের মধ্যে কোনো অসুবিধা হয় তা আপনাদেরকে আমরা জানাতেই পারি এবং যাতে আগামী দিনে এই সকল সমস্যার সমাধান হয়ে যাতে আমাদের সমস্ত উপযোজনা কেন্দ্রগুলো ঠিক মতন চলতে পারে এবং দুটো মন্দির সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে চলতে পারে তার জন্যই আমি এই আলোচনাটা রাখলাম আপনার কথাটা আমি অফিসিয়ালি নোট করলাম
এবং অফিসিয়ালি এটা রেকর্ড করলাম। আগামী অফলাইন শুরু, আমাদের মিটিং অফলাইনে শুরু হচ্ছে, মন্দিরে বসে আমরা করব, তখন দুধ কা দুধ পানি কা পানি ঠিক হয়ে যাবে, কোনো রকম কোনো চিন্তার কিছু নেই। কারণ আমরা জানি শ্রী শ্রী দাদা তিনি যখন আচার্য রূপে এর আগে স্থলাভিষিক্ত আসন গ্রহণ করলেন শ্রী শ্রী বর্দার পরে, তিনি এক ঝটকায় চার থেকে একশো করলেন দীক্ষা, হাজার দশ হাজার দশ লক্ষ পনেরো লক্ষ দীক্ষার প্রচলন হলো। আমরা অপেক্ষায় আছি বর্তমান আচার্যদেব কোন ঝলকে কোন গ্লিমসে আগামী পৃথিবীতে আলো দেখান। আমরা এক বাক্যে আছি, এখানে কোনো বয়সটা ফ্যাক্টর না, আমাদের বয়স হচ্ছে, কারণ দাদা বলেছেন আমরা এর আগেও ঠাকুরের কাছে ছিলাম, এখনো আছি, আগামী জীবনেও ঠাকুরের কাছে থাকবো। সুতরাং এই যে পরম্পরা, এই যে মহাজীবনের যাত্রী আমরা, এটা চলতেই থাকবে। সবাই ভালো থাকবেন, জয় গুরু, জয় গুরু। যাক, আর যদি কারো কিছু বক্তব্য থাকে না, হলে ধ্বনি দিয়ে আমরা আজকের মতো এখানে সমাপ্ত করব। আর কেউ কিছু বলতে চান? আর যদি কেউ কিছু বলতে চান বলেন, না হলে আমি ধ্বনি দিয়ে আজকের মতো এই মিটিং সমাপ্ত করব, আগামী আগামী দিনের মিটিং এর প্রতীক্ষায়। জয় গুরু সবাইকে, জয় গুরু। হ্যাঁ জয় গুরু বলেন। না ঠিক আছে, বলার কিছু নেই, আপনি খুব সুন্দর বললেন, এটাই ভালো। জয় গুরু, জয় গুরু। খোকাদা কে বলছেন? রানীগঞ্জ থেকে খোকাদা? না, দুর্গাপুর থেকে অঞ্জন করাতি বলছি। অঞ্জন বলছি, ধ্বনি কে দেবে? হ্যাঁ পাপু দেবে। পাপু আছো আগে? হ্যাঁ ধ্বনি দাও আগে। জয় গুরু বলছি, আমি কর্মস্থলে আছি, প্রতিধ্বনি দেওয়ার মতো সেরকম পাইনি, আমি হসপিটালে আছি। অঞ্জন, তুমি অঞ্জন প্রতিধ্বনি দাও আগে। আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে, শেখর দা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা ধ্বনি দিয়ে দেবো আগে। আমি দিচ্ছি, ধ্বনি দিচ্ছে, প্রতিধ্বনি দেন। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, শেখর কাকু আপনি প্রতিধ্বনিটা দিন। হ্যাঁ, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সত সঙ্গ কি জয়। সত সঙ্গ কি জয়। সত সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে অহং পিষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়। জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু, জয় গুরু। এতক্ষণ ধরে যারা পার্টিসিপেট করেছেন সবাই, অমিত ভাই, তোমারও সপরিবার মঙ্গল কামনা করি।
বাপু তোমার সপরিবার মঙ্গল কামনা করি। জয়গুরু সকলকে জয়গুরু। আছেন উপস্থিত আছেন জয়গুরু আনন্দিত জয়গুরু সকলকে জয়গুরু। আর অমিত অমিত এক মিনিট অমিত অমিত মিশ্র তোমাকে আমি বলছি ওই নেপালদার ছেলের ফোন নাম্বারটা আমাকে পাঠিয়ে দাও। অমিত তোমাকে বলছি নেপালদার ছেলের ফোন নাম্বারটা শ্রদ্ধেয় নেপাল বিশ্বাসদার ছেলের ফোন নাম্বারটা আমাকে দাও কথা বলবো। হ্যাঁ শেখরদা তাহলে বন্ধ করবো অনুমতি দিলে। অবশ্যই অবশ্যই হ্যাঁ ঠিক আছে জয় আমি দিচ্ছি জয়গুরু।